শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকল অনুষ্ঠানে সেই সাথে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদের আমেজ রয়ে গেছে এবং সেই আমেজকে আরও একটু পরিপূর্ণ করে তুলতে আনন্দ ঘন করে তুলতে আমরা পুরো রাঙা সকল পরিবার চলে এসেছি বিশেষ আয়োজন নিয়ে আশা করছি খুব ভালো একটি সময় কাটবে সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোম্মান দর্শক শুভ সকাল এবং আমার পক্ষ থেকে আপনাদের জানাই ঈদ মোবারক লাবণ্য ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছো আমি বেশ ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তবে আজকে একটু ভয় আছে কেন কারণ আজ আমাদের অতিথি এমন একজন চিত্রনায়ক যিনি আমি শুনেছি যে একটা সময়তে তিনি সিনেমা হলে সিনেমা দেখে এসে বাড়িতে কাপ পেরিয়ে যেমনকি থালা বাসন এবং দরজা জানালাও ভাঙচুর করতেন কেন জানো সেটি হচ্ছে অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে অ্যাকশনের প্রতি ভালোবাসা থেকে দর্শক প্রিয় নায়কের অ্যাকশন কিংবা অভিনয় পর্দায় এতটাই বিশ্বাসযোগ্য মনে হতো যে তার অভিনীত সিনেমা দেখার জন্য দর্শকও একটা সময় হুমড়ি খেয়ে পড়তেন বক্স অফিসের রেকর্ড ভাঙচুর হতো তার ছবি তিনি আর কেউ নন আমাদের প্রিয় চিত্রনায়ক রুবেল লাবণ আমরা তো সবসময় শুরু হতো শুভ সকাল জানি অতিথিকে স্বাগত জানাই চলো আজকে তুমি যেহেতু গান জানো আমরা একটু গানে গানে তাকে বরণ করে দিই নিশ্চয়ই বুকে আছে আশা আশা থেকে শুভসকাল কেমন আছেন অনেক ভালো আর প্রথমেই আপনাকে থ্যাঙ্কস যে আমার জীবনের প্রথম ছবি লড়কটি গান্ধী উনি শুরু করেছেন এবং আমি প্রথমে বলতে হয় যে আমি আমার শ্রদ্ধেয় আলম ভাইকে স্মরণ করতে হয় এই জন্য যে দ্যাট ওয়াজ নাইনটিন এইটি সিক্স যে যখন ইনি গানটি টিউন করেছিলেন এই গানটি এখনও যদি আপনি শোনেন দেখবেন যে মনে হবে যে এটা এখনও আপনার কাছে নতুন এবং আধুনিক সো তার জন্য আমি মনে করি যে প্রথমেই তার একটি থ্যাংকস পাওয়া উচিত আলম যে এই ধরনের সুন্দর একটি গান করেছিলেন এবং আমার জীবনের প্রথম ছবিতে জি আমরা সেসব সম্পর্কে আরও বিস্তারিত শুনব তবে আমি যতদূর জানি যে আরবি শব্দ রুবেলার অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ ফ্রেন্ডলি আমরা আজকে পুরো ঘন্টা জুড়ে আপনার সাথে ফ্রেন্ডলি আলাপই করতে চাই এবং সব প্রশ্ন করতে চাই ইজিলি একটু জানতে চাই যে এই এ টেলিভিশন পর্দায় আপনি দর্শকের সামনে এসেছেন খুব একটা দেখা যায় না আপনাকে কেন দেখা যায় না বললে ভুল হবে আসলে এটার পেছনে এমন কোনো কারণ নেই যে চাওয়ার মতো কেউ চাইতে জানলে পর আপনাকে পাবে আমাকে পাবে ইট ডাজন্ট মিন আমাকে নর্মালভাবে আপনি চাইবেন আর আমাকে পাবেন আমি তো সেরকম হতে পারি না আমি সেরকম না আপনাকে চাইতে হবে না আপনি নর্মাল ভাই আসেন একটা অনুষ্ঠান করি নাই সুরাই গান আমি কেন আসবো আপনাকে চাওয়ার মতো চাইতে হবে না আমি না কেন আজকে এখানে আসলাম কেন নিশ্চয়ই আপনার চাওয়ার ভিতরে সেই জিনিসটি ছিল দ্যাটস ওয়াই আমি আজ এখানে

আমার বাড়ি বরিশাল আমার জন্মস্থান হচ্ছে মির্জাপুর কুবন্দরিনী হাসপাতাল আর আমার চাইল্ডহুডটা ছিল ময়নসিং ডিস্ট্রিক্টে বিকজ মাই ফাদার ওয়াজ এ পুলিশ অফিসার দ্যাটস ওয়াই ওই সময় ছিল যুদ্ধের আগে পর্যন্ত ছিল ময়নসিং ডিস্ট্রিক্টে আফটার দ্যাট আমি রামকৃষ্ণ মিশন স্কুলে পড়ি দেন শেগুন বাগিচা হাই স্কুলে পড়াশোনা করেছি দেন গভর্নমেন্ট তিতুমির কলেজে পড়েছি দেন ঢাকা ইউনিভার্সিটিতে করেছে। আপনারা পাঁচ ভাই এক বোন তো আমরা আপনার বড় ভাই সোহেল রানা সম্পর্কে মোটামুটি সবাই জানি তো পরিবারের অন্যান্য সদস্যের কথা একটু জানতে চাই আমরা পাঁচ ভাই এক বোন আমি এটা সবসময় বলি আমি প্রাউড ফিল করি যে আমি এই পরিবারেরই একজন সন্তান বিকজ আমরা ছয়টা ভাই বোন ঢাকের থেকে মাস্টার্স করা তিন ভাই মুক্তিযোদ্ধা এক ভাই যোদ্ধা হতো মুক্তিযোদ্ধা ওর মাথায় এখন গুড়ি আছে মাথার পিছনে এখনো গুড়ি আছে সো সেই হিসাবে আমি বলি যে পাঁচ ভাই বল মধ্যে সৈলানা ভাই হচ্ছে সবার বড় আই এম দ্য লাস্ট ওয়ান আমি স্বভাব ছোট এবং যাকে আমরা চিনি পারভেজ সাহেব বলে সবাই জানে মাসুদ পারভেজ তাহলে তার সাথে আপনার বয়সের পার্থক্য খুব সম্ভবত 15 বছর মত রাইট এক্স্যাক্টলি আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে তিনি যখন আপনাকে না বলেন বসতে আপনি বসছেন না এখনো না আমি স্টিল আমি আমি দুজনের সামনে বসি না চেয়ারে এখনো একটা হচ্ছে নম শ্রদ্ধেয় বড় হয় মাসুদ পারভেজ আর হচ্ছে আমার উস্তাদ জাহাঙ্গীর আলম আমি যে কোনো অনুষ্ঠান হোক আমাকে যদি এখানে বসতে পারে একসাথে অনুষ্ঠান আমি করবো না অনুষ্ঠান বিকজ আমি জানি তার সামনে আমার বসতে হবে আমি তাহলে অনুষ্ঠান করব না আমি কোনো জায়গায় অনুষ্ঠানে যাইনি আমার ছোট্ট একটি ঘটনা মনে পড়ে এখনও বিকজ এটা বলার পিছন কারণটি হচ্ছে যে আসলে অনেকে জানুক শিখুক অবশ্যই এইটাই মেনলি কারণ আমার একটা শহীদুল ইসলাম খকটের মেয়ের বিয়ে ছিল সেনাকুঞ্জে সেখানে বড়ো ভাই আমাকে ডাক দিয়েছিলেন সো আমাকে ডাকজিবন্ধুলো একটা কী ব্যাপার নিয়ে কথা বলছিলেন উনি এনেমে একটা সোফায় বসা আমি যেন বসে বস আমি চেয়ারে বসবো না আমি মাটিতে বসেছি আমি ঠিক আছে ভাইয়া বলছে উপোঠে বস আমি না ভাইয়া বলো কী বলবো বলো মজার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটি লোক যার আমাকে চেনে তারা আমাকে দেখছে আগে ফার্স্ট যে চিত্রনায়ক রূপের মাটিতে বসে আছে তারা ঘুরে আবার এসে দেখছে যে কার সামনে মাটিতে বসে আছে বাট আমি অনার্ড ফিল করেছি আমি বড় মায়ের বসে আছি আমি মানে আমার মনে হচ্ছে এটা আমার কাছে বিশাল একটা প্রাপ্তি আমি বড় ভাই সাথে কথা বলতে পারছি আই মর্গে আমার সার্টি সেখানে সো আমি মনে করি বড় ভাই আমি ততটুক রেসপেক্ট করি বিকজ আজকে আমি এখানে বসে আছি আপনাদের সাথে আমি কথা বলছি জি এই সৌভাগ্যটি হয়েছে বিকজ অফ মাই এল্ডার ব্রাদার সেটি সম্পূর্ণ বিষয়টা আমাকে তৈরি করার পিছনে সবকিছু সেটি সম্পর্ক আমরা বিস্তারিত জানবো তবে আবার ছোটবেলায় চলে যায় একটু মজার ঘটনাগুলো শুনি আমি শুনেছি যে আপনি খুব ভোরে ছোটবেলায় পাশের বাড়ির মহিলার ঘুম এটা অনেক ছোটবেলার গল্প এটা আপনি কি করে জানেন আমি ব্যাপারটা হচ্ছে যে তখন গান করতাম একদম ছোট ছিলাম তো গান করলে পর ওই রাজাক ভাইয়ের একটি ছবি ছিল নীল আকাশের নিচে প্রেমের নাম বেদন একটা গান ছিল আমি সকালবেলা উঠে বারান্দায় বসে বরিশালের খুব গান গেতাম পাশের বাড়ি এক খালা ছিলেন মাসিমা ছিলেন উনি যে গান শুনতেন এটা আমি জানি না হঠাৎ করে একদিন জ্বর হলো দুদিন আমি গান সান করতে পারছিলাম না পরে মাসিমা এসে মাকে জিজ্ঞেস করছিল যে আপ এই দুদিন হতে আপনার ছেলেটার গান শুনতে পারছি না কী ব্যাপার তোমরা তো অসুস্থ

তো পরবর্তীতে আসলে সঙ্গীতে নিয়মিত হলেন না কেন জাগুয়ার্স আসলে আমি প্রথমে নজরুল গীতে শিখতাম সাড়ে চার বছর শিখেছি আমি পরে আমি পার্সোনালি আমি রথিনাথ হালদার ওনার কাছে শিখেছি সাড়ে চার বছর প্রায় আমি ক্লাসিক্যাল শিখেছি আমি আসলে আমি যেটা ফিল করি এটা ধর্মীয় কথার মধ্যে চলে যাবে বারবারই যে আল্লাহ তালা না কোনো কিছু নির্দিষ্ট করে রেখে দেন যে তুমি কি হবে আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা করি কিন্তু পরবর্তীতে যে আসলে সেই চিন্তাধারার প্রতিফলন ঘটে না সময় আল্লাহ তার নির্দিষ্ট করে রেখে দেন বিকজ ওয়ান্স আই ওয়াজ এ ফুটবল প্লেয়ার আমি ব্যাডমিন্টন অনেক ভালো খেলতাম আর ফুটবল প্লেয়ার হওয়ার আমার স্বপ্ন বেশি ছিল এবং অ্যাট দ্য সেম টাইম গান যেহেতু গেতাম চিন্তা ঠিক আছে কোনো এক সময় আমি গায়ক হব বা সেগুলো সব কিছুই উলটপালট করে দিয়ে আমি

তিনি সবার প্রিয় মাসুম পারভেস রুবেল যাকে আমরা সংক্ষেপে বলি জনপ্রিয় চিত্রনায়ক রুবেল ব্যাডমিন্টন এবং ফুটবলের নেশা ছিল তার পুরস্কৃত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তীতে বাইশ তেইশ বছর বয়সে উনিশশো বিরাশি এবং উনিশশো সালে পরপর দুবার জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদকও জিতেছিলেন তিনি তবে ভাগ্যে লেখা ছিল সিনেমাতে যুক্ত হবেন আর তাই প্লেব্যাক শিল্পী হিসেবে তার সিনেমা ক্যারিয়ার শুরু জীবন নৌকা ছবিতে বড় ভাই সোহেল রানা ঠোঁটে দর্শক দেখেছে রুবেলের গাওয়া গান প্লেব্যাক সিঙ্গার থেকে সহকারী পরিচালক তারপর ফাইট ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক প্রযোজক এবং চলচ্চিত্র পরিচালক রুবেলি অন্যতম নায়ক যার ক্যারিয়ারে প্রথম দশটি সিনেমা সুপার হিট বা বাম্পার হিট হয়েছিল দুইশো ত্রিশটির মতো চলচ্চিত্র অভিনয় করেছিল যার বেশিরভাগই ব্যবসা সফল অ্যাকশন হিরো হিসেবে তার অবস্থান দশজনের থেকে আলাদা পিস্তল কিংবা ভারী কোনো অস্ত্র ব্যবহার করতে চাইতেন না খালি হাতে অ্যাকশন দৃশ্যে অংশ নিতেন অভিনয়ের পাশাপাশি সতেরোটি চলচ্চিত্র প্রযোজনা এবং পরিচালনা করেছেন তিনি তার প্রযোজনায় প্রথম ছবি বাঘের থাবা মুক্তি পেয়েছিল উনিশশো নিরানব্বই সালে দ্বিতীয় প্রযোজিত ছবি মায়ের যুদ্ধ ছবির মাধ্যমে পরিচালক হিসেবেও তার অভিষেক হয় তার পরিচালিত বিচ্ছু বাহিনী দুই হাজার এক সালে একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দর্শক চলুন তার কাছে আবারও ফিরি ঠিক ছিল সবকিছু আচ্ছা জীবন নৌকা ছবির কথা হচ্ছিল এবং সেই ছবি যদি সরে যায় খুব নাম এবং আপনার ভাইয়ের জন্য আপনি গান করেছিলেন কেমন ছিল অভিজ্ঞতা আমি যে বললাম যে আমি গান শিখতাম তো সো ভাইয়া হঠাৎ করে বললো যে আমি তো ভাইয়ের সাথে এখনো কথা বলতে বলে যে কথা বলে এখনো মাটিতে বসে কথা বলি আর পারলে তার সামনে মানে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলাটা আমি খুব মানে আনিসি ফিল করি ভাইয়ের সামনে বসে থাকলে আপনার সাইডে দাঁড়িয়ে কথা বলি ওই সময় ভাই আবার খালি আম্মাকে বললো যে আগামী সপ্তাহে গান করতে হবে ওকে রেডি থাকতে বলেন আমি তখন অনার্স পরীক্ষা মানে সামনে আমার ছেলে দ্যাট ওয়াজ নাইনটিন এইটি ওয়ান তা আমি তো হঠাৎ করে বললো আমি বললাম যে আমি মাকে বললাম যে গান হঠাৎ পর মাকে মা জিজ্ঞেস করছে যে আবার কি কিসের জন্য ফিল্মে গান করবে আমার একটু মেন্টালি একটু ভালো লাগলো না একটু টিন শুনে পরে গেলাম তারপর ভাইয়া বললো যে ও গান এতদিন শিখছে ওকে একটু ব্রেক দিয়ে গান করুক সো দ্যাটস ওয়াই আমি ভাইয়ার সাথে মানে গেলাম আরম্ভী সুরে আমি গানটা করেছিলাম দ্যাট ওয়াজ নাইনটিন এইট ওয়ানে এই জীবন নকর ছবিতে এবার একটু খেলা নিজের শুনে ব্যাডমিন্টনে আপনার দুইবার রানার্স আপ হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আপনার ফুটবলার হবার একটা ইচ্ছে ছিল সেসব সম্পর্কে একটু শুনি এবং ফুটবলার কিংবা ব্যাডমিন্টন প্লেয়ার না হয়ে নায়ক তো হলেন পরবর্তীতে কেন সেখানে আপনি স্থির হলেন না কেন আবার ধর্মীয় কথা আসবে আসলে যে উপরেরা যদি নির্দিষ্ট করে রেখে দেন আমার জন্য কিছু আমি দে ইজ নো স্কেপ বিকজ বেসিক্যালি আমি জাস্ট আই এ ফুটবলার আমি ফুটবল খেলতাম এবং ফুটবলটাকে আমি অনেক বেশি পছন্দ করতাম বিকজ আমি সেকেন্ড ডিভিশনে খেলেছি পরবর্তীতে আমি মাহামারও প্র্যাকটিস করেছি প্রায় ছয় মাসের মতন পরে যে কোনো কারণের জন্যই হোক রাগ করে অভিমান করেই হোক আমি ফুটবলকে ছেড়ে দিয়েছিলাম বিকজ আমি বিজিএমসিতেও প্র্যাকটিস করেছি অনেক দিন সো যখন প্র্যাকটিস হতো প্র্যাকটিসের মধ্যে অনেক সময় প্র্যাকটিস ম্যাচ হতো সেখানে দেখা গেছে যে অনেক সময় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে প্রায় ছয় থেকে সাতবার বাট ফুল টিম যখন গিয়েছে খেলার জন্য সেখানে আমাকে বসিয়ে রাখা হয়েছে সো দ্যাটস ওয়াই ফুটবলের প্রতি একটা অভিমান কেন বিকজ আমার আমি যদি বলেন যে কোনটার প্রতি আপনার কনফিডেন্স ছিলেন খুব বেশি আমি বলো দ্যাট ওয়াজ ফুটবল অ্যান্ড ব্যাডমিন্টন তখন আমি কাড়াতে শুরু করিনি আমি সো ফুটবলে যখন এই অবস্থা হল দেন আই স্টার্ট কারাতে কাড়াতে আজকে করতে করতে এটার মধ্যে একটা নেশা ঢুকে গেল ফুটবল আমি ভালোবাসি ফুটবল যদি আসলে একটু খারাপ অবস্থা হলো আমি মনে করি ওইটাও মনে হয় আল্লাহরই একটি খোঁচা দেওয়া যে তুমি এখানে থাকবা না তুমি ওইখানে যেতে হবে তোমাকে দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু লিভ দিস প্লেস তোমাকে এই জায়গাটিকে ছাড়তে হবে তোমার জন্য আমি অন্য একটি জায়গা নির্ধারণ করে রেখে দিয়েছি আচ্ছা সেটির পেছনে হয়তো আরেকটি ইতিহাস আছে যেটি আমি শুরুতে দর্শকদের জানাচ্ছিলাম উনিশশো সালে আপনি মধুমিতা সিনেমা হলে গিয়েছিলেন এবং চাইনিজ বক্সা নামে একটি সিনেমা দেখেছিলেন এবং সেটি দেখার পর বাড়ি ফিরে নাকি থালা বাসল দরজা জানালা সব আপনি অনেক কিছু জানেন কি করে জানেন দ্যারা এর নায়ক সম্পর্কে জানতে না ব্যাপারটি হয়েছে যে আসলে আমি ইন্সপায়ার্ড কিভাবে হয়েছিলাম কারাতের প্রতি আমার মনে পড়ে সেটা আমি ওই যে চাইনিজ বক্সে যখন দেখলাম চাইনিজ বক্সে দেখার পর আমার মনে হলো যে আমি তখন ভাবলাম যে একটি মানুষের পক্ষে বিশ ত্রিশ জনের সাথে মারামারি করে কি করে সম্ভব হাউকাম এই দেখার পর বাসায় এসে আমি একদম মানে আমার বাসা যে দরজা ছিল দরজা ভেঙে ফেলছি দুষ্টুমি করে দুষ্টুমি সিরিয়াসলি টেবিলের ওপরে তখন তার মা খাবার টাবার সব রেডি করে রেখেছেন হ্যাঁ চিৎকার দিয়ে সব থাল থাল সব ফেলে দিয়ে টেবিল ভেঙে ভেঙে ফেলেছি এরকম না এখন সো মানে এইভাবে কিন্তু আমি পাগলামি করেছি আমি অনেক দিন তখন ভাইয়া একটি ছবি শুরু করেন জাদু নগর শুরু করার সময় ওস্তাদ জাহাঙ্গীররমকে ছিটার থেকে নিয়ে আসেন আর তখন আমার মাথার মধ্যে পোকা ঢুকেছে চাইনিজ বক্সে দেখার পর যেটা আমাকে শিখতে হবে জিনিসটা কি করে শিখবো তখন আমার বড় ভাই শুরু করলেন যাদুনগরের নগরের জন্য একটু ওই মার্শাল আর্ট শেখা ওস্তাদের কাছে পরে একদিন আমি ছিলেন আমি আমি ওস্তাদকে ধরে বসেছি যে আমি এটা শিখব আমাকে না শিখে আপনি যেতে পারবেন না তখন বলে যে ঠিক আছে আমি পারভের সাথে কথা বলি উনি তখন বাংলা ভালো করে বলতে পারতেন না ভাইকে যে বলেছেন ভাইয়া পরে আমাকে ডাক দিয়েছেন এই তুই এরকম শিখবি আমি যে ঠিক আছে স্কুল কর দেন আমি স্কুল শুরু করি দ্যাট ওয়াজ নাইনটিন সেভেন্টি এইট জাস্ট আমি কলেজ থেকে ইউনিভার্সিটিতে আমি ঢুকতে যাচ্ছি ঢুকেছি এবং তখন আমি কাড়াতে শুরু করি স্কুল করি স্কুলে পর আমি কাড়াতে শেখা শুরু করি সো মেইন কথাটা কিন্তু হচ্ছে যে ওই আপনি যে কথাটা বলেছেন চাইনিজ বক্সার আচ্ছা ছবির নামটা আমাকে বলতে হবে বারবার চাইনিজ বক্সার দ্যাট ওয়াজ দ্য ফিল্ম যেটা আমাকে ইন্সপায়ার করতে বেশি মানে বলবো যে ওটা দেখেই কিন্তু আমার কারাতের প্রতি আমার একটা কারাতে বলেন কুংফু বলেন এই ধরনের যে মারামারি যে ব্যাপারগুলো আছে যে একটি মানুষ এই জিনিসটা যদি মানে রপ্ত করতে পারে তাহলে তার জন্য দশ বিশ জন মানুষের সাথে তার মারামারি করে বেঁচে থাকা সম্ভব দ্যাটস ওয়াই আই স্টার দিস দিস সিং এবং পরবর্তীতে এইটি ওয়ান এইটি টু এইটি থ্রি আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম কারাতেতে পর আফটার দ্যাট ভায়া পড়ে যে ব্যাগ হঠাৎ করে ওই ডাক দিলো মেডেল নিয়ে আসো সেই ভাই রহ জি ব্যাসি সেদিন কেমন লেগেছিলো যেদিন এই কথাটা শুনেছেন ভয় লেগেছে নিশ্চয়ই এখানেও আবার ছোট্ট একটু ঘটনা বলতে হবে সেদিকে নেপালে হ্যাঁ হ্যাঁ ব্যাপারটি ওইরকমই ব্যাপারটা হচ্ছে যে আমি দ্যাট টাইম আই ওয়াজ এ অ্যাসিস্ট্যান্টের একটা টু মস্ত পারভেজ ভাইয়া আমি হাইজ্যাক ছবি করতে আমরা নেপালে ছিলাম ওখানে আমি শখ করে সাথে আমি একটু আমি কিকমার একটা ছবি ছিল মানে অনেক চমৎকার একটা কিকমা ওর সাথে ব্লগ করা ছিল সেটা এত সুন্দর ছিল আমি ছবিটা বড় করে আবার অফিসে টাঙিয়ে রেখেছিলাম আমাদের মরহুম আল মাসুদ ভাই যিনি লড়কোর গল্প লিখেছিলেন উনি ওই ছবিটা দেখে বললো যে হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলো যে রুবেল তুমি হিরো হবা আমি বললাম যে আমাকে হিরো বানাবে কে আমাকে আমি বললাম যে আমাকে হিরো তখন আমার মাথায় কখনো এটার মাথায় আসেইনি কখনো তখন আমাকে বললো আমি যখন তখন ফুটবল নিয়ে ব্যস্ত সো আমি বললাম আমি যদি বানাই আমি বললাম যে সব ঠিক আছে কিন্তু এই সব কিছুর মূল হচ্ছে আমার একজন সেটা হচ্ছে ভাইয়া অবশ্যই আপনার ভাইয়া পারমিশন লাগবে মজার ব্যাপার হচ্ছে সেই দিন আবার কী কাজে আমিও ডিসিতে ছিলাম উনি আমার ভাইয়ার সাথে কথা বললেন কথা বলার পর দেখা বলার পর আমি কি ভাইয়াকে জিজ্ঞেস করার কী অবস্থা মানে একটু মুখ কালো করে একদম বলো যে না রুবেল হলো না পারমিশন দিল না হ্যাঁ ম্যাডাম জি গুড রুবেল শোনো শোনো একটা গুড নিউজ আসছে হ্যাঁ ম্যাডাম কী গুড নিউজ ভাই না ভাইয়ের তুমি উত্তরটা তো শুনলাম না আগে তো চলে যাওয়া শুরু করলাম কী উত্তরটা কী দিয়েছে ভাইয়া বললো যে মাসুদ সাহেব আপনি কী করে আশা করলেন যে আমার আগে আপনি ওকে ব্রেক দেবেন তার মানে রুবেল ভাইয়া মানে চিন্তা করছে তোমাকে ব্রেক দেবার সো আমি একটু একটু চমকে গিয়েছিলাম যে ভাইয়ার মাথায় আমাকে হিরো বানানো চিন্তা করার কথা তার মাথায় এসছে বিকজ আমি যতটুকু জানতাম আমার ইমিডিয়েট বড় ভাই যেটি আছে নেহাল ওর চেয়ার মানে মার্ভেরা চমৎকার আমি জানতাম যে তাকে হিরো বানাবে তো সেইখানে যে আমার চিন্তাতে আসছে মানে এটা এটা বিয়ন এক্সপেক্টেশন এটা আমার চিন্তার বাইরে ছিল একটি ব্যাপারটি সো শোনার পরে জানলাম যে চিন্তা মাসুদেব মিথ্যা বলছি এটাকে সত্যি বুঝতে দেয় অন্য সাবে ওকে গুড পরে একদিন আমাকে ডাকা হলো যে তুমি মেল ঠেল নিয়ে কারাতে ড্রেস নিয়ে উত্তরা বাসায় আসো বাসায় গেলাম মেল পরে কারাতে ড্রেস পরে ছবি তুললো দেন আমি ওখানে শহীদুল ইসলাম খোকন গেলো এডিটার জিন্না গেল হাসান আহমেদ ক্যামেরাম্যান গেল তারপর খলিল ছিল মেকআপ ম্যান খলিল ও রহমান খলিল গেল ভাই খবর আছে কি আপনি হিরোতে যাচ্ছেন কী বলেন আপনি এই জন্য ছবি তুলতে আসছি আপনার এবং আপনার প্রথম ছবি ছিল লড়াকু শহীদুল ইসলাম খোকন পরিচালিত আপনার বিপরীতে ছিল পাপড়ি এবং যেটি মুক্তি পেয়েছিল উনিশশো ছিয়াশি সালের আঠারোই অগাস্ট আপনাকে মনে আছে যে প্রথম ছবি যখন আপনি দেখেছিলেন বড় পর্দায় নিজেকে প্রথম দেখেছিলেন সেই মুহূর্তের অনুভূতি কেমন ছিল আসলে ব্যাপারটি হচ্ছে যে আসলে আমি তো আই ওয়াজ বিহাইন্ড দ্য ক্যামেরা আমি ক্যামেরার পিছনে ছিলাম বিকজ আমি এস্ট্রেন্ট ডিরেক্টর ছিলাম আপনি বলেছেন যে পরবর্তীতে আমি ফাইট ডিরেক্টর ছিলাম তো সামনে স্ক্রিনে যাওয়ার পরে আমাকে এখন মনে হয় ফার্স্ট শটটি ভাইয়া বলেছে যে অর এমন একটি শট না ফার্স্ট শটটি যেন ওকে হয় নর্মাল একটি শট না হেঁটে যাবে জাস্ট একটু শুধু টার্ন করবে জীবন প্রথম শটটা যেন এঞ্জি না হয় আমি মন জরে চায় তারে প্রেম শেখাবো একটি গান ছিল সেটার একটি মিজের একটি শট ছিল সেটা দিয়েছিলাম সো স্ক্রিনে যখন দেখেছি প্রথম একটু ভালোই লাগছিল যে এতদিন সবাইকে শুধু ফিল্মে দেখেছি বিকজ ওই সময় ড্রিম ছিল আমার সত্যিকার অর্থে আমি ভাইয়ার ছবি হলে কখনই মিস করতাম না এবং একবার ছবি হলে কখনই মিস করতাম না প্রত্যেক রবিবার আবার একদম ফিল্ম দেখার জন্য নির্দিষ্ট ছিল যে বাংলা ছবি হলে রোববার দিয়ে আমি দেখবই আর ইংলিশ ছবি হলে শুক্রবার দিন পৃথিবী উল্টে যাবে প্রথম সময় দেখতেই হবে এই জন্য চুরি করে অনেক ছবি দেখেছে ছোটবেলায় এই জন্য আল্লাহ তার নির্ধারণ করে রেখে দেয় তুমি বড়ো হলে হিরো হবে এবং পরবর্তীতে আপনার ছবি অনেকে চুরি করা দেখতে চাই আচ্ছা আপনার দ্বিতীয় ছবি ছিল বীরপুর যেটা আপনার শেজভ ভাই তিন ভাই ছিল তিন ভাই যদি ভুল না করে থাকে আপনার শেজভ ভাই ছবিটি বানিয়েছে বীরপুর তো সেখানে আসলে তিন ভাই একসাথে স্ক্রিন শেয়ার করেছেন ভয় লেগেছে ও지 আমি আগেই বলেছি ভাইয়ের সামনে গিয়ে বল ওই সাইড থেকে কথা বলেন মানে ওই শর্টের সময় তো কথা বলতো কিন্তু আমি জানি যে পাক আছে মানে খোকনকে বলবে যে তুমি সব সময় ভাইয়ের সাথে শর্ট নিবা যে নীচের অংশ যেন খুব দেখা না যায় তাহলে কাঁপা কাঁপিয়ে দেখা যেতে পারে তো বাট হোয়াইট ইট ওয়াজ এ ফেল তো তার জন্য যতটুকু করা দরকার করেছি ওইটা একটু খোকন একটি চ্যালেঞ্জ দিয়েছিল যে দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে তিন ভাই একসাথে এক ছবিতে এইটা একটা জাস্ট টার্ন করার জন্য করেছিলেন বিকজ আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি ভাইয়ের মধ্যে সেজ ভাইয়ের হাইট থেকে শুরু করে আমার দৃষ্টি মধ্যে সে সবচেয়ে সুন্দর বেশি ছয় ফিটের মতো লং মানে ফেস সব কিছু মিলে মানে আমি বলবো যে হি ইজ দ্য ফিটেস্ট ওয়ান কিন্তু ওই যে বলবো যে আল্লাহর লেখনই আছে কিছু যে ফিটেস্ট হয়ে যাবে সোহেলা না তারপর হবে রুবেল সৈন্য ভাইগুলো থাকবে না আমাদের সৌভাগ্য যে আমরা আপনাকে পেয়েছি কাকে পেতাম সেটা নিয়ে যাকে পেয়েছি তার সাথে আমরা গল্প করতে চাই আমরা আমাদের অনুষ্ঠান চালিয়ে যেতে চাই যেটা শুনেছি আপনি তিন হাজার স্কিপিং করতেন তো এই হাত শক্ত করার জন্য নানা রকম তরিকা অ্যাপ্লাই করতেন এগুলো আসলে কিভাবে করতেন সেটি প্রথমে নায়ক হবার আগে থেকেই আপনি এরকম প্র্যাকটিসটা রাইট আছে আসলে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে মানুষকে পরিপূর্ণতা যে কোনো বিষয়ে যখন আপনি যাবেন সেখানে পরিপূর্ণতা দেয় আমার মনে হয় যে প্র্যাকটিস বিকজ প্র্যাকটিস মেক দ্য ম্যান পারফেক্ট ম্যান সো আমি তখন অনেক যেহেতু ফুটবল খেলতাম কারাতে করতাম আর কারাতের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে কিকিং কিকটা এক্সপার্ট হওয়া আমার পা অনেক বেশি ভালো চলতো স্টিল এখনও ভালো চলে বিকজ সেই সময় পায়ে স্পিড বাড়ানোর জন্য আমি স্কিপিং করতাম সো আমি সেই সময় তিন হাজার স্কিপিং করতাম পরে মা একদিন এসে বললো যে রুবেল তুই এত স্কিপিং করিস তো চেহারাটা গালটা বসে যাচ্ছে আমি বললাম আচ্ছা ঠিক আছে মা কমিয়ে দেবো কিন্তু মাকে যেহেতু কথা দিয়েছি কমিয়ে দেবো তারপর থেকে আমি রেগুলার আড়াই হাজার স্কিপিং করতাম রেগুলার আড়াই হাজার সো আমি সেটা রেজাল্ট পেয়েছি বিকজ আমি আমি দুইবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার সময় আমার পায়ের কাছে কেউ আসতে পারেনি নেভার এভার এবং সেই গুণটি এখনও আছে আমি বিশ্বাস করি এখনও আমার পায়ের কাছে আসতে হলে পর দশ বিশ জনকে অনেকবার পানি খেতে হবে বিকজ আমি জানি যে চোখের পলক পরার আগে আমার পা যাবে বিকজ এখনও আমি ডেইলি প্র্যাকটিস করি এই শক্তিটা বা এই উদ্যমটা যে আমি এই কাজটা করবই আপনি তিন হাজার বার ডেইলি করেন এখনও রান করছেন প্রতিদিন এই ইচ্ছা শক্তি তো অবশ্যই আমাদের প্রত্যেকের মধ্যে থাকে যে এই কাজটা আমি করব কিন্তু অনেক সময় দেখা যায় করে উঠতে পারি না কিন্তু আপনি এটা কিভাবে করে ওঠেন এটা জানতে চাই কারণ অনেকে আছে হয়তো করতে গিয়েও পারে না তো ওই ইন্সপাইরেশনের জায়গাটা থেকে আপনার কাছ থেকে জানতে চাই আপনি এই কাজগুলো কিভাবে করেন আসল কথা হচ্ছে যে আপনি যে কোনো ভালো কাজ করতে গেলে পর আপনার অবশ্যই উপরালার আশীর্বাদ লাগবে দ্যাট ইজ মাস্ট উপরালার আশীর্বাদ ছাড়া ইউন ডু এনিথিং সো আমি সবসময় যেটা বিশ্বাস করি উপর আল্লার এক স্পেশাল একটি হাত আমার মাথার উপর সবসময় রয়েছে এবং আমি যা চেয়েছি আমি তা করতে পেরেছি এবং আমি চিন্তা করেছি আমি এটা করব আমার আমি টার্গেট করেছি যে এখনও যখন আমি দৌড়াই আমি চিন্তা করি যে আমি অ্যাটলিস্ট ফোর্টি ফাইভ মিনিটস দৌড়াবো আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি ঘড়ি দেখছি কিন্তু আমি কখনো চিন্তা করিনি বিশ মিনিট পঁচিশ মিনিট পরে একটি টায়ার্ড হচ্ছি আমি ওটা আমি মাথায় আনি না একবারও হাবার সিনেমার প্রসঙ্গে আসি আমরা আপনার সম্পর্কে দর্শকদের একটু আগে জানাচ্ছিলাম যে আপনি অন্যতম নায়ক যার ক্যারিয়ারে প্রথম দশটি ছবি সুপার হিট বাম্পার হিট হয়েছিল যেমন লড়াকু সেটি বীরপুরুষ পুরুষ আমি অধিনায়ক আমি শাহেন শাহ হ্যাঁ এরকম আসলে বীরবিক্রম বিক্রম রাইট উদ্ধার বিপ্লব অর্জন এরকম প্রথম দশটি ছবি তো এটা বললে একটু আমার শুধু দিতে প্রথম দশটি ছবি নিয়ে এটা সিরিয়ালি বলতে গেলে আরও বেশি হ্যাঁ অনেক বেশি আর অনেক 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 বেশি বিকজ অনেক সময় নিজের কথা নিজের বলতে হয় দিয়ে একটি সময় বিকজ আমি নিয়ার অ্যাবাউট প্রায় টু হানড্রেড থার্টি ছবির হিরো সে এভারেজ আমার যেটা আমি প্রাউড আমি প্রাউড করি না বলতে পারি যেটা উপর আল ব্লেসিং আবারও বলবো যে একটি হিরো জীবনে বা যদি নাইনটি সেভেন পারসেন্ট ছবি হিট হিট থাকে তার কোনো কিছু আর থাকতে পারে না সো আমার এভারেজ নাইনটি সেভেন পার্সেন্ট ছবি হিট যেহেতু একটা অ্যাকশন হিরোর একটা ট্যাগ লেগে গিয়েছিল আপনার সাথে এবং যেটি এখনও আছে সেটির সেটিকে কখনো কখনও নেতিবাচক কোনো প্রতিক্রিয়া আসেনি যে আপনাকে অভিনয় সমৃদ্ধ অন্য ধরনের কিংবা বিকল্প ধারার চরিত্রে অনেকে হয়তো ভাবতে চাইতেন না আমাদের সমাজ ব্যবস্থা কি বলে আমি যেটা বলি আমি যেটা করেছি আমি মনে করি সেই সমাজ ব্যবস্থা সেগুলো সবসময় বিদ্যমান ছিল তখন প্রশ্ন হতো সবসময় মারামারি ছবি করে সামাজিক ছবি করে না আমি ডিফার করতাম তাদের সাথে আমার কথা কাটাকাটি কথা কাটে হতেন না এই জন্য তাদের সাথে আমার বনিবনা হতো না আই এম বললাম যে নো আই এম ডুইং দ্য রাইট থিং আপনারা যেটা বলছেন সামাজিক ছবি আমি যে কি অসামাজিক ছবি করছি নও মারামারিটাকে একটু শৈল্পিকভাবে তুলে ধরা হচ্ছে দ্যাট টাইম দ্যাট ওয়াজ নাইনটিন এইটি সিক্স আপনি বলতে পারবেন এমন একটি সমাজে যেখানে মারামারি ছিল না ছিল আমি সামাজিক ছবি করেছি বরঞ্চ সামাজিক ছবির মধ্যে সেই যে প্রতিকারের যে ব্যাপারটি ছিল রাইট অ্যান্ড রঙের যে ব্যাপারটি ছিল আমি অলওয়েজ যুদ্ধ করেছি সত্যের পথে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য করেছি তার আমি যদি সে সত্য প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করি তাহলে আমার ছবিটা হয়ে যাবে বাজে আর বিকল্প ধারার ছবিগুলো হয়ে যাবে ভালো আমি এটার সাথে কোনো দিনই একমত হতে পারিনি দ্যাটস ওয়াই আই নেভার গ্যাট ন্যাশনাল অ্যাওয়ার্ড একটি মাতাগারণ রুবেল ও তো মারামারি ছবি করে মিন বাই মারামারি ছবি করে তাহলে পৃথিবীতে বুস ক্যাসিডিয়ান দ্য সান স্কিড বেনহার তারপর গ্ল্যাডিয়েটর নামক যেসব ছবিগুলো আছে এইটা ওই যে ম্যাডম্যাক্স থেকে শুরু করে টার্মিনেটর থেকে শুরু করে এই ধরনের ছবি অস্কার পায় কিভাবে। আমার তাদের কাছে জিজ্ঞাসা তারা কী করে পায় ব্যাপারটি হচ্ছে যে অ্যাকশন ছবি হলে আমাদের দেশে একটি আমাদের ঘরের মধ্যে একটি ব্যাপারই আছে তুমি অ্যাকশন ছবি হলে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারবে না ওয়াই নট আমার তাদের কাছে প্রশ্ন কেন পাবে না আমি একজন আর্টিস্টের আমি কি দেখব যে সে যদি একটি চোরের অভিনয় করে সে একজন পারফেক্টলি চোরের অভিনয়টি ঠিক মতো করতে পারছে না সেই যদি একজন রিক্সাওয়ালার অভিনয় করে সে একজন পারফেক্টলি অভিনয় অভিনয়টি করতে পারছে না সে যদি একজন ডাকাতের অভিনয় করে আপনি সেটা সেই গুণাগুণ চিন্তা করেই তাকে তবে আবার প্রশ্নটার উত্তরটা আমি ভিন্ন ভাবে চেয়েছিলাম কারণ আমি আপনার না আমি আপনি যেভাবে চেয়েছেন আমি একটু অন্যভাবে নিয়েছি একটু খোঁচা দেবার জন্য দুঃখটা রয়ে গেছে ঠিক আছে কিন্তু আমি মালিক আফসার সাহেবের ছবি করেছিলাম আমি আমি আই ওয়াজ যে আমি সেই ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো তবে আমি আর একটা ছবি করেছিলাম কবিরানোয়ার সাহেবের আমি সেটা আমি শিওর ছিলাম যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো এবং আমি আর একটা ছবিতে আমি শিওর ছিলাম শহীদুল ইসলাম খোকনের ভণ্ড ভণ্ডতে আমি যে ক্যারেক্টার করেছি আমি মেকআপ নেওয়ার জন্য আমি পাঁচ ঘন্টা সময় ব্যয় করতাম আমি যে মেয়ের ক্যারেক্টারটি যে করেছি যে হাঁটাচলা করেছি সেটার জন্য আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল বিকজ আই চেঞ্জ মাই লাইফস্টাইল আই চেঞ্জ মাই অ্যাক্টিং যে আমি যখন একটি ছেলে ছিলাম একরকম একটা নার্স যখন হলাম মেয়েটি সেই ক্যারেক্টারটি আমি পারফেক্টলি তুলে ধরেছিলাম দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট ক্যারেক্টার এই জন্য সালমান শাহ কিন্তু এই ব্যাপার নিয়ে বহুত ক্ষোভ প্রকাশ করেছিলেন তার একটি ছবিতে বিক্ষোভ ছবিতে তার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা ছিল সেই জন্য সে কিন্তু এক দুই তিন দিন এরকম সে এভরিসির ভিতরে সেরকম চিলাচিলি করেছিল যে এই ছবিতে আমি কেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম না এটা আনডাউটেড আমি নিতে পারি না আজকে আমি যদি কথা বলে যাই আপনি যদি বলেন আপু যদি বলেন

আপনাকে একটি প্রশ্ন আমি একটি ছোট্ট একটি প্রশ্ন করি আমাদের কাছে আমাদের কাছে ষাটটি বাচ্চা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ষাটটি বাচ্চা যদি ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় তাকে ডিরেকশন কে দিয়েছে তাকে ডিরেকশন কে দিয়েছে হু জুরি বোর্ড জুরি বোর্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড দিল তা তোমরা কি সাতটা বাচ্চাকে তৈরি করেছিলে আমি জানি আমি কত ঘায়ের পায়ের ঘাম আমি মাথা নিয়েছি আমি মাথার ঘাম পায়ে দিয়েছি এই বাচ্চাগুলোকে দশ মাস আমি ট্রেন করেছি বাসার নিচে কারাতের কী কী করতে হবে কী করে দৌড় দিতে হবে কি করে হাঁটতে হবে কি করে কাঁদতে হবে এবং বিশ্বাস করেন ম্যাম যে এই ছেলে বাচ্চাগুলো এইটুক 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 আমি গ্লিসারিন নিয়ে আসতাম প্রথমে চোখে গ্লিসারিন দিতাম চিৎকার করতে একজনে তারপর গ্লিসারিন দিয়ে দিয়ে কী করে কাঁদতে হবে সেইগুলো পর্যন্ত আমি শিখিয়েছি তাদেরকে আই গার্ড পেয়েছি সাতটা ছেলে ন্যাশনাল পেয়েছে মাসুম বলবের রুবেল নামের যে চিত্র পরিচালক তাকে খুঁজেও দেখেনি

দিন শেষে কিন্তু সম্মানটাই থাকে এবং দিন শেষে কিন্তু প্রিয় মানুষরাই আমাদের বুকে থাকে না আমি এটা নিয়ে আপনি সালমান শাহর কথা বলছিলেন সালমান শাহর মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী কিন্তু এখনো পালন হয় আমি সেটা নিয়ে কিন্তু কখনোই আমি আমি কখনোই আমার মনের কোনো ক্ষুধা নেই কোনো ক্ষোভ নেই কোনো কিছু নেই কখনোই আমার ক্ষোভ নেই বিকজ আল্লাহ ইজ গিভেন মি লট আল্লাহ তার আমাকে যা দিয়েছে আমি ফিল্মে এটা আমি মনে করি পৃথিবী কতজন পেয়েছে আমি জানি না বাট আমি জানি হোয়াট আই এম গেটিং ফ্রম দ্য ফিল্ম হোয়াট আই গট ফ্রম দ্য ফিল্ম আমি জানি পৃথিবীর বাইরে যখন যাই আমি ছোট্ট একটি ঘটনা বলবো আমার জীবনে আর কোনো কিছু পাওয়া নেই এই ঘটনা আমি নিজে থেকেই বলছি আমি টু থাউজেন্ড আমি ইটালি গিয়েছিলাম আমি তখন ভেনিসের একদিন রাস্তায় আমি হাঁটছি তিনটা চারটার দিকে তখন এক ভদ্রলোক ছাতি বিক্রি করছিলেন ভ্যানিসের রাস্তায় তো হঠাৎ করে আমি যখন যাচ্ছিলাম আমার দুইটা ছোটো ভাই সহ হঠাৎ করে দৌড় দিয়ে আমার সামনে আসলি সে আমার থেকে তাকিয়েছিলেন যেহেতু আমার গেট আপটা একটু চেঞ্জ এখন এরকম থাকি আমি এগারো সালের পরে ভাইয়া আপনার রোয়েল ভাই না আমি ওদিকে তাকিয়েছিলাম আমি চুপ করে পাশাপাশি হ্যাঁ 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 উনি হাউ মাউ একদম কেড়ে দিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন জড়িয়ে ধরার পর আমি আশ্বস্ত করছিলাম তাকে উনি ওঠার পর আমার একটি শব্দ বলেছিলেন বলেছেন যে ভাইয়া আপনার দেখে আমার এত ভাল লাগছে আমি বোঝাতে পারবো না আমার খুব শখ ছিল যিনি মরে যাওয়ার আগে যেন আপনার চেহারাটা দেখে মরে যেতে পারি একটা ফিল্ম আর্টিস্টের জীবন আর কোনো কিছু পাওয়ার আছে আই ডোন্ট থিং আমার কোনো কিছু পাওয়ার নেই হোয়াট আই গট ফ্রম দ্য ফিল্ম পৃথিবীতে আমার আর কোনো কিছু ফিল্ম থেকে পাওয়ার কিছু নেই

ভক্তদের পাগলামি সম্পর্কে আপনার ভক্তদের পাগলামি আসলে আমি পাগলামি বলবো না তাদের প্রচণ্ড রকমের ভালোবাসা আমার আর একটি ঘটনা মনে পড়ে যে আমি তখন ওরা শুটিং করতে গেছি দিনাজপুরে দিনাজপুরে শুটিং গেছি আমি এখানে সেখানে একদিন শুটিং করে আমি রাত্রে দশটার দিকে আমি রুমে এসেছি তখন আমার সাথে স্টেন ছিল বলল যে ওস্তাদ আর একজন ভদ্রলোক আসছে না আপনার সাথে দেখা করতে আমি প্রথমে বললাম যে এই মাত্র শুটিং করে আসছি এখন ভাল লাগছে না রে তবু বললো যে না ওস্তাদ এর সাথে দেখা না করলেই হবে না উনি দেখা না করে যাবেন না একদম বাইরে একদম বসেই আছেন যে উনি দেখা না করে পৃথিবী বললেই এবং দেখা না করে যাবেন না ম্যাডাম ঠিক আছে ডাক ভিতরে আসার পরেই সে আমাকে দেখার সাথে সাথে জড়িয়ে ধরে সে কান্নার কাটে শুরু করেছে সে কান্না করছে তখন আমি তাকে জড়িয়ে ধরে বসালাম কি খাবেন বলেন এক গ্রামে চা দে বিস্কিট দে আমার সব অ্যারেঞ্জ করা থাকতো সব সময় তারপরে যে ভাইয়া কিছু মনে করেন না আমি একটা সত্যি কথা বলি আপনাকে দেখার জন্য আমার বাসায় এক কলসি ছিল চাল ছিল এই চাল আমি বউয়ের কাছ থেকে না বলে চুরি করে বিক্রি করে সেই চাল চুরি করে আমি বিক্রি করেছি বিক্রি করে আমি আপনাকে দেখতে আসছি আপনাকে যদি আমি দেখতে না পেতাম তাহলে কেমন লাগতো আমাকে বলেন এই কথা বলার পর আপনি বলেন আমার অবস্থাটা কীরকম তাকে আমি যতটুকু সম্ভব যতটুকু সম্মান দেওয়া দরকার তাকে আদর করে তাকে বসিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমি তাকে ছেড়েছি সো এই ধরনের ঘটনা দেখা গেছে আমি আর একজন আমার আমার একজন ভক্তের মা দেখা মেরেছিল সে এরকম নদীর ছিল সে সাত্রীর ব্যাপারে যেত ছবি দেখে তার সাথে আসতো সে এবং আমি এই সময়ে যতজন সিনিয়রদের সাথে আমার পরিচয় হয়েছে প্রশাসনিক লেভেল হোক বড় লেভেল হোক দেখা গেছে এমন কেউ কি পায়নি যে যার বাবার পকেট থেকে টাকা নিয়ে ছবি দেখে মার খায়নি বা মায়ের কাছে মার খায়নি এরকম খুব কম দেখা যায় একটু অনেকজন আমাদের প্রডিউসার ভাইয়া বলেছিলেন যে একদিন আমাকে দেখতে যে উনি মার খেয়েছেন মার খাতে অনেক এরকম কিন্তু অনেক অনেক ভক্ত আছেন যারা বাংলাদেশের আনাচে গানাচে আছেন যেমন সেই তালিকা আমিও আছি পরশু পশুদিন পরশু সাথে কথা হচ্ছিল আমার ফ্যানের সাথে কথা হচ্ছিল তার মা আবার আমার অনেক ভক্ত আচ্ছা সে কথা বলতে বলতে বলো যে আমার খুব শখ আপনি আমার বাসা আসেন আপনি বসে থাকবেন আমি বসে বসে আপনাকে শুধু দেখব সুপারওয়ালার কাছে ইন্ট্রুসেস অনেকে আছে না যে ফিল্ম নিয়ে অনেকের চিন্তাধারা থাকে যে আমি সেই ফিল্ম এটা পাইনি ওইটা পাইনি আসলে এটা পেলে ভালো হতো আর আমার কথা হচ্ছে যা পেয়েছে আল্লাহ আল্লাহ যা দিয়েছেন এর চেয়ে বেশি আমি আশাই করতে পারি না বিকজ আমি মনে করি একদম পরিপূর্ণতা বলতে যে শব্দটি আছে আল্লাহ তালা আমাকে পরিপূর্ণ করে দিয়েছেন আমার ফিল্ম নিয়ে এটা পেলে আমার মনে হয় ভালো হতো ন আমার কোনো অতৃপ্তি নেই এই প্রসঙ্গগুলোতে অবশ্যই আসবো তবে আপনার দুইশো ত্রিশটি ছবির দুইশো ত্রিশটি ছবির গল্প তো আসলে শোনা সম্ভব না তবে এমন কিছু গল্প আছে এমন কিছু লোমহর্ষ গল্প আছে আমি জানি যে এমন কিছু ছবিতে এমন কিছু ঝুঁকিপূর্ণ দৃশ্যে আপনি কাজ করেছেন যেগুলো নিয়ে কথা বলে আসলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে একটা বই লেখা লাগবে আমরা একটু পর্যায়ক্রমে কয়েকটি ছবির নাম বলি এবং আপনার যদি একটু রিকল করেন সেই স্মৃতিগুলো তাহলে বলতে খুব ভালো হয় প্রথমে লড়াকু ছবি আপনার প্রথম ছবি যেটির সম্পর্কে আমি শুনেছি যে আপনার ঘাড় বাঁকা হয়ে গিয়েছিল এবং আপনি ছয় মাস আপনাকে ট্র্যাকশন দিতে হয়েছিল একটু বিস্তারিত আসলে আমি বরাবরই আমি বলেছি যে আমি সবসময় চ্যালেঞ্জ ওটাকে পছন্দ করতাম আর যখন থেকেই আমাকে হিরো তৈরি করা হলো আর বড় হয় করে মাধ্যমে যখন ছবি করো আমি সবসময় চিন্তা করতাম যে আমি এমন কিছু করে যাব এমন কিছু করব যেটা অন্য কারো পক্ষে করা সম্ভব হবে না সো লড়াক ছবিতে আমার একটি শট ছিল মানে জনকে ঘাড়ের উপরে উঠে উল্টা উঠে আমার আমার ঘাড় নিচে পড়ে যাবে তারপর উপরে উঠে মারামারি করতে হবে সেই শটটি যে আমার ঘাড় আমার ওই স্পাইনটা ডিসলোকেটেড হয়ে গিয়েছিল সো ওই সময় ইফেক্টটা হয়নি পরবর্তীতে যখন ঢাকা আসলাম আশা করতে যে আমি মানে ঘুমতে উঠলাম আমি ঘাড় নাড়াতে পারতাম না তখন প্রফেস প্রফেসর রশিদ উদ্দিন সাহেব ছিলেন উনি নেই এখন আনডাউটে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর ছিলেন ওনার কাছে গেলাম ছয় মাস প্রায় আগে জন্য আমার ট্র্যাকশান দিতে হয়েছে আমাকে ছয় মাস এইটা মানে জায়গাটাকে প্লেস করার জন্য আর লড়ার তো ওইটা একটা করেছিলাম আরেকটি কাজ করেছিলাম যেটি সেটা হচ্ছে যে দৈজার জীবন দরজার নরিচুরি একটা চিরাঙা একটা গান ছিল চল চলো সাথীরে সাগরের মাঝখানে শুটিং দুইটা ট্রলারের মাঝখানে সারাদিন ঝুলে থেকে ট্রলারের সামনে ঝুলে থেকে সারাদিন গান করা এবং আমি যেন ওই ট্রলার যে দড়িটা ধরা আছে সেই দড়িটা যদি ছুটে যায় ট্রলের মাঝখানে যে ট্রলার পিছনে যে প্রপেলার আছে সেই প্রপেলার মধ্যে আমার শরীরটি বিখণ্ড হয়ে যাবে সো আই থিঙ্ক এবং আমার মনে আছে এখনো আমি লাস্ট শটটা যখন দিই তখন আমি শুধু খোকনকে বলেছিলাম খোকন আমাকে উঠাও কারণ আমি তখন পারছিলাম না তখন তার আট দশজনে মিলে আমাকে জাস্ট সেখানে উঠায় ওঠার মধ্যে আমি সেন্সলেস হয়ে মানে ওই ইসের মধ্যে ছিলাম ওই বোটের মধ্যে ছিলাম তখন সো দ্যাট ওয়াজ আমি বলবো যে দ্যাট ওয়াজ এ ভেরি রিস্কি শট এবং সেটা মাদ সাগরের মধ্যে এটা চিন্তার বাইরে সো আমি তখন শটের ব্যাপারে চিন্তা করি না যে ফার্স্ট ফিল্ম কিছু একটা করতে হবে যেটা দর্শকদের ভালো লাগার ব্যাপার হতে হবে দর্শকদের অনেক বেশি আনন্দ পেতে হবে এবং দর্শক যেন মনে করে ইয়েস দিস এ থিং আমরা যেটা কখনো দেখিনি সেই চিন্তা করেই কিন্তু আসলে এগুলোর মধ্যে যাওয়া তার পরবর্তীতে আমি আর কিছুই করেছিলাম পলাতক আর আসামিতে আপনি 1.5 থেকে দুই ঘন্টা অগানুছিলেন রাইট আপনার ক্যারিয়ার পরের ব্যাপার তার আগে আমার বিফ্ল্যাবের কথাটা আমি একটু বিস্তারিত জানতে চাই ভাই বিফ্লবের ব্যাপারটা হচ্ছে যে বিপিও ব্যাপারটা আমার আমাকে বলতে হবে আমার দুইটা ছবি নাম উল্লেখ করতে হবে আমার আমার বলবো যে আমার যে টার্নিং ফিল্মে যে টার্নিং দুটি ছবি একটা হচ্ছে বিফ্লব আর একটি হচ্ছে পরবর্তী হচ্ছে জ্বলন্ত আগুন বিপ্লবের টার্নিংটা হচ্ছে যেই জন্য যে বিপ্লব আমার এখনও মনে পড়ে আমার বিপ্লব যদি রিলিজ হয় শুক্র শনিবার প্রচণ্ড বৃষ্টি ঝড় আমি শনিবার দিনে শ্যুটিং করেছি রোববার দিন যখন ছয় নম্বরে আমি শ্যুটিং করছিলাম দিলীপ বিশ্বাস দা বাংলাদেশের টপমোস্ট ডিরেক্টর একজন উনি আমাকে ডেকে দেখতো রুবেল কই আসে গেলাম আমাকে বুকে জোরে ধরেছিলেন রুবেল তুই কী করেছিস জি ভাই বুঝিনি আরে তুই কি করছিস তুই এই বৃষ্টি ঝড়ের মধ্যে তোর অল শোস অল শোস তোর হাউসফুল যাচ্ছে এটা চিন্তা করতে পারিস সো এইটা কিন্তু আমার বিপ্লবটি আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল এবং টার্নিং পয়েন্টের কারণ ছিল এই বিপ্লব ছবিতে আমি জানি না পৃথিবীতে কোনো আর্টিস্ট করেছে কিনা আমি শুনিনি হোয়াট আই ডান আমি বিপ্লব ছবিতে জয়ন্তী ইঁদুর কামরা ধরেছিলাম সো আমি খোকন বলেছি যে রুবেল তুমি একটু কস্টেব লাগিয়ে নাও আমাকে না কখন আমি যেটা করবো সেটা করবোই তোমার শর্ট আনতে হবে শর্ট আনতে হবে তুমি শর্ট নাও এবং আমার দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি যেটা আমি জানি তার আগে কেউ করেছে বলে আমার মনে নাই সেই শর্টের মধ্যে ডিরেক্ট শর্টের মধ্যে হাত বা বাঁধার পর আমার ডাইরেক্ট শর্টের মধ্যে চুল কেটে দিয়েছিলো তার আগে কোনো হিরো করেছে কিনা আমার জানা নেই দ্যাট ওয়াজ বিপ্লব এবং তারপর একটা ইঁদুর একটা কর্নার মধ্যে নিয়ে এসেছিলো পাঠা বাঁধা আমাকে ঝুলিয়ে দেবে গাছের মধ্যে ঝোলানোর পর একটা ছালা দিয়ে আমার মুখ আটকে দেবে ব্যাপারটা ছিল যে সিচুয়েশানটা ছিল এরকম যে ইঁদুর আমাকে কামড়াকামড়ি করা একটা পর্যায়ে আমি অতিষ্ঠ যে ইঁদুর কামড়ে ধরবো ব্যাপারটা ছিল সেরকম তখন অনেকক্ষণ আমরা শর দিয়েছি শর্ট দেওয়ার পর যখন সেই শটটি যখন খুলবে যে সেই শটের সময় দেখা যায় ইঁদুরকে আমি কামড়ে ধরে আছি তখন আমি খুবক্ষণ বললাম যে মুখে রেডি করো খুন বলো যে রুবেল অন্য কিছু করলে হয় না আমাকে কখন প্লিজ তুমি জানো যে আমি এইসব ব্যাপার নিয়ে প্রশ্ন করা পছন্দই করি না রেডি করো হাসান মধ্যে রুবেল তুই একটু চিন্তা কর একবার আমি হাসান প্লিজ এইসব ব্যাপার নিয়ে কথা বলে না তুই শট রেডি করো আমি মার্ক মার্কের মার্ক দেওয়ার পর দাঁড়ালাম আমি ইঁদুরের বক্স থেকে ইঁদুরটা ধরলাম ইঁদের ধরে বেশি লাফালাফি করছিল মানে ধরে বাড়ি দিচ্ছি বাড়ি দিয়ে পর যার বেশি লাফালাফি করতে না পারে মাথার এখানে ধরে আর লেজের এখানে ধরে ওর ঘাড়ের মধ্যে কামড় দিয়ে ধরেছে কামড় ধরার পরে সে এখন ছালা দাও ঝুলিয়ে দাও ঝুড়ে দেওয়ার পরে শর্ট দেওয়ার পর খুললো আমি কামনে ধরা ছিলাম তো আমার দুঃখজনক হচ্ছে ব্যাপারটি সেই শর্টটি সেন্সার বোর্ড কেটে দিয়েছিল অনেক জায়গায় চালিয়েছে খোকন মানে ইচ্ছার বিরুদ্ধে চালিয়েছে মানে চুরি করে চালিয়েছে তো আমার কথা যে আমি এরকম একটি মানে আমি একটা ডেসপারেটলি এরকম একটা শর্ট দিলাম সেন্সার বোর্ড এটা শর্টটা কাটতে পারে না কাটা উচিত না আমি তো একটা শর্টটা দিয়েছিলাম তো সেই শর্টটিও কেটে দিয়েছিল তো আই ডান থিং সো আমি এই ছবি পরে বড় ভাই মাকে বলেছিলেন যে মা আপনার ছোট ছেলেকে সামলা না কিন্তু মারা যাবে মা তো খুব রাগারে তুই কি করছিস পরে ভাইয়া পরে বলেছিস ও এরকম করছে ছি ছি তুই কি করছিস এগুলো মা এটা কোনো ব্যাপার না কোনো ব্যাপার আমি এই মুহূর্তে লাবণ্যকে সামলাতে চাই কারণ এই মুহূর্তে পানি খাবে তাই না দর্শক আরো একবার আমন্ত্রণ রাঙা সকালে এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন তাদেরকে জানাই শুভ সকাল এবং জানিয়ে রাখি আজকে আমাদের মাঝে আছেন আমাদের প্রিয় চিত্রনায়ক প্রযোজক পরিচালক রুবেল আপনার কাছ থেকে আপনার জীবনের গল্পগুলো বা আপনার সিনেমার গল্পগুলো শুনছেন এবং আমরা কিন্তু একটা অন্য একটা লোমহর্ষক একটা অবস্থায় দাঁড়িয়ে গিয়েছি একটু প্রসঙ্গক্রমে অনেকগুলো ছবির নামে আমি বলবো একটা একটা করে আপনি যদি রিকল করেন যেমন আপনার একুশতম ছবি ছিল দিনমজুর এবং যেখানে আপনি চিত্রনায়িকা চম্পার সাথে প্রথমবার কাজ করেছিলেন এবং সেই ছবিতে নাকি আপনার গোফ আপনার চুল আপনার ভ্রু আপনার পাপড়ি সব পুড়ে গিয়েছিল রাইট কি হয়েছিল আসলে ব্যাপারটি ছিল যে গ্রামের ছবি তো দিনমজুর একটি শর্ট ছিল যে ঘর মানে আমি দাঁড়ানোর পর এইটুক হাইট থাকবে মাথার উপর সো একটি সময় দুর্বৃত্ত কোড়েঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় আগুন জ্বালিয়ে দেবার পর আমার ওই ঘরের মধ্যে বাবার কিছু স্মৃতি ছিল একটা বক্সের ভিতরে সেই বক্সের ভিতর থেকে আমাকে ওইগুলো নিয়ে আসতে হবে সো খার জরিবলেন শর্ট সব রেডি সব পেট্রোলটা দিয়ে সব ঘরের চারোদিকে আগুন দিচ্ছে রেডি করছে আমি এসে দেখব সো আগুনের ভিতরে আমি যেয়ে আমি ওটা বের করে নিয়ে আসবো এমন সব রেড হয়েছে এমন চাম্পা ম্যাডামের সাথে আমার ফার্স্ট ছবি দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফিল্ম চম্পা সো চম্পা ড্যামি এসে বসছে যে আচ্ছা দেখছি দেখ রুবেলের ড্যামিটা কোথায় কে শর্ট দিবে খোকন মূলক ড্যামি ও রুবেল তখন ড্যামি ইউজ করে না এটা শর্ট দিবে সাথে সাথে চম্পা দৌড়ে আসছে টুয়েলভ প্লিজ আপনি এসব সব দেন না আমি যে কেন না না এইসব দিয়ে যে আগুন যে কুড়ে ঘর হঠাৎ করে যদি পড়ে যায় আপনি মারা যাবেন আমি কিছু হবে না আপনি যান আমি আমি গ্রেটফুল টু চম্পা চম্পা ম্যাডাম অত্যন্ত ভালো মানুষ একজন আমি বলতেই হবে প্রথম ছবিতে উনি যা করেছেন আমি আমি বলবো যে আমি তার কাছে সারা জীবনে কৃতজ্ঞ থাকবো যে একজন আর্টিস্টের প্রতি আরেকজন আর্টিস্টের যে ভালোবাসা সম্মান এবং উনি যা দেখিয়েছেন এটা প্রত্যেকটি আর্টিস্টের আসলে শেখার উচিত কিন্তু তাকে নাকি দরজা বন্ধ করে না সেটাই বুঝি আমাকে শুটিং আমাকে শর্দি দিবে না কোনো মতে অসম্ভব আমি শর্দি দিব না রুবেলকে পরবর্তীতে আমি খোকনকে বলে যে খোকন অনলি দ্য থিং তুমি জানো আমি এই শর্ট দেবো তাকে হচ্ছে তাকে একটু ঘরের মধ্যে আটকে রাখো নাহলে সে আমাকে শর্দি দিবে না তাকে এক ঘরকে আটকে রেখে ওখানে আমার তিন চারজনকে ফাইটার আটকে রেখে সে যেন বেরোতে না পারে তার মধ্যে আটকে রাখো আমি সেই শর্ট দিয়েছিলাম কিন্তু মজার ব্যাপারটা আমি শর্ট দিয়ে যখন লাস্ট আমি জাম্পও করেছি টোটাল ঘরটা ভেঙে পড়েছে আমি বলবো যে সেকেন্ডের একটি ব্যাপার সর্দার পর আমার মস পড়ে গিয়েছিল চুল পড়ে গিয়েছিল আই লেশ পড়ে গিয়েছিল ভুরু পড়ে গিয়েছিল বাট আই গেভ দ্যাট শর্ট বাট উপর যে কোনোভাবেই হোক আমি সুস্থ সুন্দর মতো শর্টটা দিতে পেরেছি আচ্ছা এবার লাবণ্য তোমার ওই প্রশ্নটি পলাতক আসামি পলাতক আসামিতে আপনাদের আড়াই ঘন্টা আপনি অজ্ঞান ছিলেন সেটা নিয়ে কথা বলছিলাম বিরতির আগে এবার এটা একটু জানতে চাই কেমন অভিজ্ঞতা ছিল এবং আপনি বলছিলেন অফ স্ক্রিনে আপনার কিছু বিষয় সেগুলো আসলে এখন শুনতে চাই মানে পলাত আসামি একটি শর্ট ছিল যে আমি ওই একজন উপর থেকে যে আম গাছ ছিল ওর উপরে থেকে আম গাছের উপর দিয়ে যে আমি ওর ওই পাশে যে পড়বো তো জাম্প করতে যে আমার একটু আমার মিস হয়েছিল গাছের মধ্যে বেঁধে গিয়েছিলাম তাতে কি হয়েছে জাম্প করে এইভাবে যে কথা এইভাবে এটা না পড়ে আমার টোটালটা ফিগার হলে গেলে এরকম প্রায় সাড়ে নয় থেকে দশ ফিট টোটাল মাথাটা পড়ো যে একদম নিচে ওখানে একজন হোসেন ভাই নামে একজন আমাদের ই ছিলেন লাইট একজন বড় ভাই ছিলেন পরবর্তীতে আমাকে বলেছেন যে রোহর ভাই আপনি যখন পড়েন এমন একটা বিশ্রী একটা শব্দ হয়েছিল আমি শিওর যে আপনি মারা গেছেন তো আমার ওই পরে যাওয়া পর্যন্ত শুধু খেয়াল আছে তারপর খেয়াল হলো প্রায় নিয়ার অ্যাবাউট আড়াই ঘন্টা পরে যখন দুই নম্বর আমার হিপের মধ্যে যখন দুই নম্বর ইঞ্জেকশান দিচ্ছে ইঞ্জেকশান দেওয়ার পর আমার আস্তে আস্তে সেন্স আসলো আমি সেন্স চোখ খুলে দেখলাম যে আমি কোথায় আমি দেখলাম আমি কোথায় বলছি আপনি হাসপাতালে তখন বললাম যে তখন ওদিকে আবার একজন ভুল করে আবার বাসা টেলিফোন করেছে টেলিফোনে করে বললো যে এরকম ভাই রোয় ভাই ভালো আছে তো তারপর ওয়াইফ জিজ্ঞাসা ভালো আছে মানে কারণ ওনার শুটিং করে ভাবি আপনি জানেন না উনি তো ভাই তো অ্যাক্সিডেন্ট করেছে এটা নিয়ে আর মহা মানে বিষাদ একটা ব্যাপার সেই এ চলে আসছে তখন আমি হাসপাতালে হাসপাতালে আড়াই ঘন্টা পরে আমি আবার এ আসলাম আসার পরে ডিরেক্টরকে আমার ওয়াইফ বললো যে ওকে আজকে শুটিং করতে এমন বলেন যে না ভাবি ছিল ডিরেক্টর ছিল গাজী জাহাঙ্গীর বিনা ওনাকে দিয়ে তো আজকে শুটিং করবে এর এত বড় একটা এক্সিডেন্ট গেছে সো ওকে নিয়ে যান চতুর্থ ছবি ছিল আমি শাহেনশে এবং সেখানে বাইক নিয়ে একটা ঘটনা রয়েছে হুম সেটাও একটা মজার ঘটনা মজার ঘটনাটা হচ্ছে যে ব্যাপারটা ছিল একটা গ্লাস জ্যাম ছিল এন ফাইটে গ্লাস জ্যাম দিতে হবে তখন ওই ওটা ডিরেক্টর ছিল আবুল খায় বুলবুল ভাই ভাইয়ার এসিস্ট্যান্ট ছিলেন এবং উনি আমাকে অনেক অনেক আদর করতেন শর্ট রেডি করার পরে আমি যখন আমি মেকআপ রুমে ঢুকলাম সব রেডি রেডি করার পর যে ডেমি দিবে ওকে দিছে এই তুমি কি এখানে কি আসছো যে ভাই ওই যে গ্লাভস জ্যামটা দিতে হবে এই জন্য আমি আসছি ওই এসে আমার ড্রেস খুঁজতেছে হাতাগাটা একটা গেঞ্জি আর হাতে একটা গ্লাভস আর জিন্সের একটা প্যান্ট আমাকে ওই ভাইয়ের ড্রেসটা দাও আমি বলছি আমার ড্রেসে তুমি কী করবা বলছি ভাই ওই যে শার্টটা দিতে হবে আমি গার একবার কথা বললে একদম নাক ছোটা ভালো বেরো এখান থেকে বলছি ভাই কী বলেন আমাকে তুমি যাওয়া এখানে চলে যাও ওই গাছের নিচে আমাকে সরাসরি তুমি এখানে দাঁড়িয়ে থাকবা বুলুবাই যেন খুঁজে তোমাকে নাবে তুমি যারা দাঁড়ায় থাকো আমি রেডি রেডি হয়ে ওটা এর মধ্যে বুলুবাইয়ের কাছে কে যেন বলে দিয়েছে যে ভাই উনি কিন্তু ভাই রেডি হচ্ছেন শর্ট দেওয়ার জন্য ভাইয়া বলছে যে রুবেল আপনি কি পাগল হয়েছেন এই শর্ট দিলে একটা রিস্কি শর্ট আমি বলবে আমি শর্ট দেবো এটা চিন্তা করি না তাই কে রুবেল আমি পৃথিবী উল্টা যেতে পারে আমি এই দিতে দিব না আমি বললাম যে আপনি পৃথিবী উল্টে যেতে পারেন আপনি শর্দ দিয়ে দেবেন না আর আমি বলছি পৃথিবী উল্টে যাবে আমি আমি এই শর্ট দেবো রুগুল আমি কিছু যাই না সে রাগ করে জায়গায় বসে আছে আমাদের আপনার শর্ট নেন তো কিছু হবে না ইনশাল্লাহ কিছু হবে না মানে এখনও মনে আছে আমি হাসানকে বললাম হাসান আমি এই ভাঙ্গার পর আমি এই মার্কে এসে দাঁড়াবো তুমি এই জায়গার মধ্যে ধরে রাখো যে দাঁড়াবো পর তুমি আসছে চার্জ করে এসো আমার উপর ওর মানে তুমি বাড়িতে এখানে আসতে পারবি তো আমি খালি ইনশাল্লাহ হবে আমার একটা কনফিডেন্স লেভেল সবসময় কাজ করতো যে আমি এটা পারবো আর সবসময় বললাম যে আল্লাহ তুমি আমাকে কামি আপ করো ইট আমি শর্ট দিয়েছি শর্ট দেওয়ার পরে ও চার্জ করেছে একটা চিৎকার ছিল চিৎকার দেওয়ার পরে যখন বুলুবাই বলে যে কাট বুলুবাই কাট দেওয়ার পরে যখন বলে যে কাঠ কাট দেওয়ার পরে আমি সাথে সাথে আমি বললাম যে গায়ে রেডি করতো আমার ইচ্ছা ছিল কেন আমি বললাম যে মেডিকেলে নিয়ে যা কেন আমার এখানে একটা যে একটা মানে ফটো হয়েছিল এখানে সেই রক্ত আমার সারাশ জুতা পূর্ণ ভিজে গেছে এখানে একটা ফোটো ছিল এখানে একটা ফুটো ছিল মানে রক্তে সারাটা শরীরের মধ্যে মানে গ্লাস ভাঙার সব সারা শরীরের মধ্যে সিম্পল আমার একটা ই ছিল স্যান্য গেঞ্জি ছিল মানে বেশি রক্তপর ছিল আমার এইখানটার দিকে পুরো আমি যে পাড়া দিচ্ছি রক্ত চপচপ করে রক্ত বেরিয়ে বেড়ে পড়ছে আমি সব মেডিকেল নিয়ে যাও আমি মেডিকেলে গিয়েছি মেডিকেলে সারা শরীর বেঞ্জিন লাগালে কিরম সারা শরীরে বেঞ্জিন লাগানো আমার মনে আছে এখনও আমার বাসাজন গিয়েছে দরজার করে মেচে বউ দরজা খুলে দিয়েছে আমার চেহারা দেখে শরীর দেখে ও চিৎকার পারে মনে হচ্ছে একটা ভূত দাঁড়িয়ে আছে সারা শরীরের মধ্যে তুলার বেঞ্জিন লাগানো সারা শরীরের মধ্যে এ ট্যারিফিক শট আর এই ওই ছবির মধ্যে আরেকটি শট দিয়েছিলাম এটা আমার অনেক সময় বলা হয়নি প্রায় পা উল্টা দিকে বেঁধে ঝুলিয়ে প্রায় এই মাথাতে পেন্ডুলামের মতন এই মাথা থেকে ওই মাথা করে তারপর মুখ দিয়ে একটা ই নাম কি মোমবাতি ধরা সেই মোমবাতি ধরতে যে আমার ঠোঁটের মধ্যে এই গালের মধ্যে অনেকবার পুড়ে গেছে লেগেছে সেইটাও কিন্তু অনেক রিস্কি শটের সেই একটা ফ্লোরের মধ্যে ঝুলে দুই পা উপরে দিয়ে ঝুলিয়ে সেই শট দেওয়া দ্যাট ওয়াজ এ রিস্কি শট বাট গ্লাস জামটা এখন নর্মালি একটা গ্লাস জাম দিতে গেলে আপনার অনেক রকম প্রিকিউশন নেই অনেক কিছু বাট আই ডেন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট আমার কথা হচ্ছে যে সর্বসময় আমি সবচেয়ে চাইলেন আমার কথা হচ্ছে আমি যেটা করব সেটা অন্য কেউ করতে পারবে না মরিয়ে বাচ্চা সেটা পরের ব্যাপার তো আমি যেটা করব এটা কেউ কেউ অ্যাটেম্প করারও চিন্তা করবে না আপনার রুবেল আমার নাম চলচ্চিত্র তো মনে হয় মমনি একটি ঘটনা রয়েছে হ্যাঁ ওইটা ওই মানে চলন্ত মাইক্রোব্দেস লাভ দিয়ে দিতে আমার আচ্ছা মানে ওই আমার ওইটার একটা মজার ঘটনা আছে মজার ঘটনা যে চলন্ত মাইক্রোবাস থেকে আমি যখন দিয়ে পড়ি লাভ দিয়ে পড়ার পর ছিল মনে করুন যে রানি এসে দাঁড়িয়ে গেছে আমি লাভ দিয়ে দূরে পড়েছি টার্ন করার পরই আমি বুঝতে পেরেছি সামথিং রং বিকজ আমি টার্ন করার পরই আমি কাউকে দেখতে পাচ্ছি না চোখে অন্ধকার সো কিন্তু আমার মাথার কাজ করেছে যে শর্ট কমপ্লিট করতে হবে আমি ওখান কিন্তু ওই ভাঙা পা নিয়ে কিন্তু আমি ভেটে আসছি কী করে আসছি মালিক আল্লাহ জানেন এসে আমি থাবা দিয়ে আমি সে রানীকে ধরেছি তার শাড়ির আঁচলে এখানে ধরেছি এই পর্যন্ত শর্ট ছিল ধরার পরে ডিরেক্টর বলেছে শর্ট কাট আর আমি ওরে বাবা বাবা বলে চিতে পড়ে গেছি পরে যাওয়ার পর কেউ বিশ্বাস করে সবাই দাঁড়িয়ে আছে কেউ ধরে না আমাকে আমি যেন আরও জোর যে চিৎকার করতেছি যে বাবা আমার ধর তাদের মেডিকেলে নেই তো পরে যে আমার ডিরেক্টর ছিল তখন আহমেদ সত্তর আমার অনেক ক্লোজেস্ট ফ্রেন্ড যেমন একজন ও এই ওর কাছে একটা ও ও ফাজিল ও সব ফ্রেন্ড ফাজিল আমি করে যাবি না আমার যে বাবারে বাবা আমার তাকে মেডিকেলে না আমার পা ভেঙে এসেছে পরে সবাই দৌড়ে এসছে দেন আমাকে পা নিয়ে গেছে ওই আমার ডান পা ফ্র্যাকচার হয়ে গেছিলো এটা রুবেলাম নাম নেই এত সাবলীলভাবে বলছেন ঘটনাগুলো অনেক মজার কিন্তু আসলে কিন্তু মজার না অনেক ভয় ভয়েরই ছিল কারণ আমরা যখন শুনছি আমরা শুনেই ভয় পাচ্ছি আর আপনি এই বিষয়গুলো আসলে ফেস করেছেন তা আরও এরকম অনেক ছবির ঘটনা রয়েছে সেগুলো শুনবো ধারাবাহিকভাবে একদমই তাই আরেকটি ছবির প্রসঙ্গ নিতে চাই তার আগে লড়াকুর প্রসঙ্গ যেহেতু এলো আপনার প্রথম ছবি এবং প্রথম ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আপনি ছয় মাস ট্রাকশন নিতে হয়েছে তারপর আবার তৃতীয় ছবি করার সময় কিভাবে এত ঝুঁকি নিয়েছিলেন বীরপুরুষ আসলে যে আমার একটা নেশা কাজ করতো নেশাটা হচ্ছে যে আমি সর্বসময় আমি যে কোনো প্রতিযোগিতায় মানে আমার কথা হচ্ছে প্রতিযোগিতায় আপনাকে এক দুই তিনের মধ্যে থাকতে হবে এই নেশাটি আপনাকে থাকতে হবে প্রথম যে যেহেতু আমাদের সময় ওই সময় অনেকে বড় ভাইরা ছিলেন সন্ধ্যে অনেক টপ টপ লেভেল হিরোরা ছিলেন আমার সেই দৌড়ে যদি আমাকে যেতে হয় আমাকে এমন কিছু করতে হবে যেখানে আমি সেই দৌড়ের মধ্যে আমি যেতে পারবো নাহলে সেই লাস্টেই আমাকে থাকতে হবে প্রথম থেকে সেই নেশাটি আমার মধ্যে কাজ করতো এবং আমার কথা হচ্ছে যে এই দৌড়ে যদি আমাকে যেতে হয় তাহলে আমাকে এমন কিছু করতে হবে যে যেটা অন্য কেউ করেনি তাহলে আমি দৌড়ে ওনারা যেহেতু অনেক দূর এগিয়ে আছেন অলরেডি কথার কথা উনারা হয়তো অলরেডি মিনিমাম বিশ মাইল সামনে আছেন আমি বিশ মাইল পিছনে আছি আমাকে যদি ওই বিশ মাইল আমি যখন স্পিড যদি বিশ হয় তাদের স্পিডে যদি বিশ হয় তাহলে ওই বিশ মাইলটা অলোয় সেই বিশ মাইলে থেকে যাবে তারপরে তারা যদি বিশ মাইল বেগে দৌড়ায় আমাকে মিনিমাম চল্লিশ মাইল বেগে দৌড়াতে হবে ওই বিশ মাইলকে কাভার করতে হলে পর কারণ সেটার জন্য কী কী করতে হবে এক্সট্রা অর্ডিনারি আপনাকে কিছু করতে হবে তাদের কাছে যেতে হলে পর যেটা অন্য কেউ করেনি ওই নেশাটা আমার সবসময় কাজ করতে হবে যে আমার এমন কিছু আমাকে করতে হবে যেটা কেউ করেনি

তাহলে আমি তার কাছ যেতে পারবো এবং এমন কিছু করতে হবে যেখানে যাতে আমি তার কাছে যেতে পারি আমি না করে যেতে পারবেন কোনটা আমরা হ্যাঁ ওইটা ছিল বীরপুর একটি শরৎ ছিল ওটা অনেক হাইট থেকে চাম দিয়ে পড়তে হবে তখন হাসান বলেছিলেন যে তুই দে তুই ক্যামেরা পাই মনে যে না ওইরকম শর্দ এত হাইট আমি ব্যথা পেতে পারি পাওয়া ব্যথা পেতে পারি আর আমি যদি যদি ক্যামেরার কাছে থাকিস তাহলে ক্যামেরা হলে বা যদি ওইটা চোখে মধ্যে ঢুকে যেতে পারে আমি সাইডে পড়ি ও বলে যে না তুই আমি ক্যামেরা ধরি তুই একদম সেইভাবে লাভ দে আমি ধর জ্যাম দিয়েছিলাম জ্যাম দেওয়ার পর ও ঠিকই দুই পা ক্যামেরার উপর থেকেই পড়েছে এবং আস্তে টাচ করেছিল সো আমি বলবো যে আমি বারবারই বলবো আমি মনে করি যে এটার উপরালার স্পেশাল আমি সব সময় বলি যে ওপারাল একটা স্পেশাল হাত আমার উপর সবসময় থাকতেন যে আমি যে কোনোই করেছি যে কোনোভাবে দেখা গেছে আমাকে বাঁচিয়ে নিয়ে গেছে এবার আমি প্রত্যেকটি শটই পরিপূর্ণ করতে পেরেছি আমি মানে মাঝখানে থেমে যেতে হয়নি কমপ্লিট করেছি আমি আমি একটু আগে যখন বলেছি রুবেল আবার নাম শর্টের কথা আমি সেই শটটি আমি কমপ্লিট করেছি কিন্তু আমি যখন টার্ন করেছিলাম আমি জানি যে আমার পায়ে আমি আমার ডিসলোকেটেড হয়ে গেছে ভেঙে গেছে তো আমি তখন বলছি আল্লাহ যে কোনো হোক শটটা যেন আমি কমপ্লিট করতে পারি শটটা কমপ্লিট করেছি দেন আমি কিন্তু পড়ে গেছি সো এই জন্য মনে এই যে আমার একটা নেশা ছিল বা আমার আগ্রহ ছিল এই জন্য আমার সবসময় আল্লাহ তালা আমাকে সাহায্য করতেন যে তুই যা কিছুই করিস আমি তোর সাথে আছি তোর সবগুলো কিছু আমি করে দেবো ঠিক আছে আই বিলিভ ইন আল্লাহ সো সব কিছুই উনি আমাকে ধরে ধরে করে দিয়েছেন আপনার কথায় প্রায় হাসান ভাইয়ের নাম আসছিল একটু তার সম্পর্কের শুনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন হাসান আমি ফিল্ম ক্যারিয়ারে আমার তিনজনের নাম আমরা বলতে হবে আমার শহীদ ইসলাম খোকর আনডাউটলি আমি ছবি করেছি ছবি করেছি আমি ওই মারা যাওয়ার পরে একজনকে প্রশ্ন করেছেন যে শহীদ ইসলাম খোকনের ব্যাপারে বলেন আমি তখন বলেছিলাম যে আমরা অনেক সময় বলি যে যুগে যুগে এরকম একজন পরিচালক আসতে পারে তখন আমি খোকনের ব্যাপারে বলেছিলাম যে ন যুগে যুগে না আগামী পঞ্চাশ বছরে শহীদুল ইসলাম খোকন বাংলাদেশে আসবে না বিকজ লাইক শহীদ ইসলাম খোকন আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি আজ পর্যন্ত কোনো ডিরেক্টরকে আমি দেখিনি ওর চিন্তা চেতনা শর্ট ডিভিশন টেকিংস গল্প নেওয়া সাথে সাথে বসে গল্প হয়তো একটা স্ক্রিপ্ট দিয়েছে ও চিন্ন রুবে লোকেশন এরকম আমি সাথে স্ক্রিপ্ট একটু চেঞ্জ করি একটু বসো তুমি সাথে সাথেই ওই স্ক্রিপ্ট চেঞ্জ করে গল্প লেখা ওর ভিতরে এই যে গুণাবলী ছিল এবং প্রত্যেকটা গল্প যে চুজ করতো সে আমি ওর সাতাইশটি ছবি করেছি আপনি দেখবেন সাতাইশটি ছবি সাতাইশ রকম সো ওর ভিতরে যে কোয়ালিটি ছিল আমি মনে করি যে লাইক সৈদ ইসলাম খোকন আগামী পঞ্চাশ বছরে ইট উইল বি ইম্পসিবল শহীদ ইসলাম খোকনের মতন পরিচালক পাওয়া যাবে না আর যেহেতু আমাদের একটা গ্রুপ ছিল ইসলাম খোকন জিন্নাত হোসেন জিনা এডিটার হাসান আহমেদ ক্যামেরাম্যান মেকআপম্যান আর আমি একজন এই পাঁচজন একটা গ্রুপ যে কোনো ছবি মানে এই পাঁচজন একসাথে ছিলাম আর হাসান ছিল ডেসপারেট যে কোনো ব্যাপারে ও আমাকে খুব আমাকে এনকারেজ করতো এর শট দে কিন্তু একটি ছবিতে আপনাকে নিষেধ করেছেন লড়াই এবং সেটির গল্পে এবার আমরা চাই লড়াইয়ের ব্যাপারটি আসলে নিষেধ ঠিক করে না আসলে একটি দেওয়ার কথা ছিল যে আমি উপর থেকে দড়ি ধরে নামবো তারপরে একটা পাহাড়ের উপর যখন কাছে গেলাম তখন আমাকে বলো যে রুবাইল্লা প্রায় ওইটা একশো ফিটের মতন বললো যে তোর সাথে এটা যায় না আমি দেখলাম আমি ঠিকই বলছিস আমার সাথে যায় না এই মনে ছোটো এত উঁচু না ওই পাহাড়ে ওই যেই পাহাড়ে গেলাম ওই পাহাড়ে একদম সোজা মানে মাথা আপনি যদি এইভাবে তাকান এইরকম না তাহলে আপনার উপরে দেখা যাবে না দুইশো ফিট উপরে দু হান্ড্রেড ফিট তো হবে তার বেশি হতে পারে আমি সেটার উপরে গেলাম উপরে যাওয়ার পর আমার একটা ছাত্র ছিল কাজল ও কেন আসছে আমি আমি হেঁশ দেব মতো অসম্ভব আপনার আমি শর্দে দেবো না সে আমাকে শর্দে দেবে না সে আমার দুই পা চাপড়ে ধরে কোনো মতেই আমাকে সর্দ দেবে না সে কান্নাকাটি করছে আর আমি যেহেতু আমার সারা জীবন এটা এটা ঘাউরমীয় ছিল আই টুক দ্য ডিসিশন যে আই উইল ডু ইট আমি বলছি আমি এই শট দেবো আমি তখন বলছি যে কাজল প্লিজ তুই এরম করিস না তুই শরে যা ও তো দুই পায়গণা ধরে আছে আমি হাসানকে বলছি যে হাসান তুই নিয়ে যা একটা ক্যামেরা ওই স্লো মোশন ক্যামেরা দিকে রাখ আর তুই ক্যামেরা নিয়ে বসে রাখ যখন দেখছি যে কোনো মতেই আমি শর্ট রেডি করবো না সেই অনেক উপর থেকে দেখা যায় ছোটো যা নিচে দেখে গেছে তখন একজন দৌড় দিয়ে চিৎকার করে ওইখানে দেখ পাথরের মতন দেখে আসছে দেখ আমার যেখানে পড়ার কথা সেখানে সাত আটটার মতো পাথর ছিল বড় বড় অন্য একটা ছাত্র যে আর আমার ফাইটার ছেলে ছিল ওরা সরিয়ে দিয়েছে ও কান্নাকাটি করছে তখন আমি তিন চারজন ছিল আমি বললাম যে ওকে ওই গাছের সাথে আটকে রাখ ওকে বেঁধে রাখ ওখানে তোরা চার পাঁচজনকে ধরে রাখ আমি এই শর্ট দেবই ও কান্নাকাটি করতে শর্ট দিয়ে না আপনি মারা যাবেন আপনি মরে যাবেন আপনি শর্ট দিয়ে না আমি হাসান গাছ হাসান তুই নিচে যা তা আমি যখন উপরে দেখছি নিচে তাকে দেখবে মানুষও ছোটো ছোটো দেখা যায় অনেক উঁচা তো বাট আমার মাথা পোক ঢুকে যেটা হয় আর কি সোজা কথা আমায় করতে হবে আই হ্যাভ টু ডু দিস থিং আসার নিজেকে ওকে কান্নাকাটি করছে কাজল আমি সারা জীবনে ওর কথা আমি স্মরণ করি এবং সর্ব জায়গায় আমি বলি ওর কথা অনেক আদরের একটি আমার ছাত্র ও এত কান্নাকাটি করছে আমার এখনও মনে পড়ে কি করে বলছিল সে আমি যখন ওই শট ধরে আমি দড়ি ধরে নামতে গেলাম আমার ওয়েট তো আর ভুল হয়েছিল নাইলনের দড়ি ছিল নাইলনের প্রথম স্লিপ করে যতদূর চলে গেছি মনে করেন যে প্রায় ত্রিশ চল্লিশ ফিট নিচে চলে গেছি চলে যাওয়ার পর যখন নিচের দিকে যখন তাকিয়েছি তখন আমি আই ওয়াজ ড্যাম শিওর যে আমি মারা যাচ্ছি কিন্তু প্রত্যেকটি মানুষ না বাঁচার মরে যাওয়ার আগে না বাঁচার চিন্তা করে একবার যে আল্লাহ ইস আমি যদি এখান থেকে বেঁচে যেতে পারতাম আমার এখনও মনে পড়ে আমি ওই দড়ি ধরা বসে শক্ত আমি রাখতে পারছি না আমি শুধু উপরে তাকে বলছি কাজল আমাকে ধর কিন্তু এখন আমি এমন একটি জায়গায় আর ও যেই জায়গা আছে যে আড়ালে ও তো আমার এক হলো আমার কথা শোনার কথা না এক আর এমন একটি জায়গায় এইখান থেকে আমাকে কেউ বাঁচানোর কোনো রাস্তা নেই ওটা অলরেডি ওটা গাছের সাথে আটকে রাখা আছে নিচে যারা আমার শব্দ শুনতে পারছে না আমি এমন জায়গায় বসে বলছি কাজল আমাকে বাঁচা কার পক্ষে কারোর শব্দ শোনা সম্ভব না বিকজ আমি জানি আমি যখন নিচের দিকে একবার তাকিয়েছি আমি জানি যে এটা আজকে আমার জীবনের শেষ দিন তারপর খালি আমার মাথা যদি একটু কাজ করেছে আমি যখন পরব আমি জানি সোজা পড়তে পারি ওই দড়িটা ধরে রেখেছিলাম আমি তবে এরকম করতে করে প্রায় স্লিপ করতে করছি সত্তর ফিট তখন আর আমি আর রাখতে পারছিলাম না তখন হাত ছেড়ে দিয়েছিলাম নিচে যেভাবে পড়েছি বিশ্রীভাবে এবং পড়েছিলাম যেখানে পাথরগুলো ছিল আমি মনে করি যে উপরালা ওই কাজলকে পাঠিয়েছিল যাতে পাথরগুলো সরিয়ে দেবার জন্য পাথরকে সরিয়ে দিয়েছিল আর আমি পরে যাওয়ার পর তো আমি সেন্সলেস পরে এই দেখা গেল যে আমার এই একটা আঙ্গুল ছাড়া নয়টা আঙ্গুলের নখ এবং মাংস দড়ির ভিতরে আমার এগুলো কিছু ছিল না এগুলো হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে আমার যখন সেন্স আসলো সেন্স আসার পরে আমি ডোম নিতে পারছিলাম না মানে এত হাইট থেকে তো আমার মনে হচ্ছে যে হাড দিয়ে সব বুকের মধ্যে চেপে বসে আছে আমি ডোব নিতে পারছিলাম না তখন আমি ফার্স্ট কথা বলার পরে আমি ডাক্তারকে বলেছিলাম যে আমি তো দম নিতে পারছি না আপনি দেখেন তো আমার ব্যাক বোনটা ঠিক আছে কি না আমার খুব কষ্ট হচ্ছে তখন উনি দেখে টেকে না ইনশাল্লাহ আপনি কিছুই হয়নি আপনি সুস্থ আছেন তখন সাথে সাথে মনে হয় যে আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি মানে ডাক্তার একটা কথা শোনার সাথে সাথে বোধ করে আপনি আবার এত ব্যাপকভাবে ইনজুড হওয়ার পরও আপনি শুটিং হুম গিয়েছিলাম কারণটি ছিল অন্যরকম আমার তখন ষাটটি শট বাকি ছিল ওই দিনের ওই ষাটটি শর্টটা আমার ছবিটি শেষ হয়ে যায় তারপরের দিন আমার আরও ছবি শেষ ছিল সো আমি তখন আমার যেহেতু গ্লাভস পরা ছিল পরে আমি ওই আমাদের এই নয়টা আঙুলের ব্যান্ডেজ করা আমি আবার লোকেশনে গেলাম হাসান তখন বসে বসে কাঁচছিল ওই হাসান যেহেতু আমাকে বলেছিল এই শটটি এখান থেকে তুই উঠ ও জানে যে মারা গেছে আমি যখন ওরা সবাই মন মানে টোটাল লোকেশনে বসে আছে আমি আবার একটু অনেক সময় দুস্ম করতে ভালো লাগতো আমি আবার যখন ইসে গিয়েছি লোকেশনে যে জিপে আমি ফেরত গেলাম আমি আলাদা পালিয়ে আছি সবাই যখন জিপ থেকে নামবে সবাই জানবে যে রুবেল ছাড়া এসছে সবাই টেনশনটা আরও বেড়ে যাবে সবাই মানে হাহাকার করে উঠবে

আমার হাতে রাইফেল ছিল রাইফেল দিয়ে আমি প্রত্যেকটি শট দিয়েছি ষাটটি শট দিয়েছি এবং আমার এখনও মনে পড়ে প্রত্যেকটি শট দিয়েছি আমার আঙ্গুল দিয়ে ফোটা 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 পড়তো আমার ডিরেক্টর বলে হচ্ছে যে রুবেল অনেক পাগল দেখেছি জীবন তোমার মধ্যে আমি পাগল দিই আমার অনেক আদর করতেন আমাকে সজলে হক ভাই এডিটার বাংলাদেশের নামক একজন এডিটার ছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার এডিটার ওনার ছবি ছিলেন সেটা যে আমাকে বলেছেন শট দেওয়ার দরকার আমি পরে ষাটটি শট নেব আমি যে আপনি চুপ করে বসে পড়ে চা খান আমার কাছে আমাকে করতে দেয় আমার মনে পড়ে যে এখন ষাটটি শট দিয়েছিলাম এবং কত ফোটা রক্ত পড়েছে আমি জানি এবং আমার উপর আলা জানে প্রত্যেকটি শট দিয়েছি আমার প্রত্যেকটি আঙ্গুল থেকে টপ 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 করে রক্ত পড়েছে আমার বাট আই কমপ্লিটেড দ্যাট শট ষাটটি শট কমপ্লিট করে দেন আমি আমি রুমেশজি আমার কথা হচ্ছে আমার জন্য কোনো ইউনিটের কোনো লোক আমার জন্য কোনো দিন ফেঁসে থাকুক আমার জন্য শ্যুটিংয়ের কোনো দিন কোনো ক্ষতি হোক এটা আমি কোনোদিনই চাইনি হয়তো বা তার জন্য আল্লাহ তালা আমাকে একটি অবস্থান তৈরি করে দিয়েছিলেন অবশ্যই অবশ্যই

না প্রথমে একবার করলো আমরা এথায় করলাম এই আমাদের ন্যাশনাল পার্কে ছিল আমি জাম করবো ফ্লাই করব উনি ওই বোমটা ব্লাস্ট করাবেন আমি বলেছিলাম যেরকম যখন আমার পায়ের কাছে পায়ের মধ্যে বাড়ি ক্ষতি নাই কিন্তু আপনি দেখেন আবার বুক ঠুকের মধ্যে যে না ফাটে আর উনি এমনই সুন্দর করেছেন আমি যখন জামটা দিয়েছি জাস্ট মুখটা যখন সেখানে সেখানে উনি ব্লাস্ট করিয়েছেন একদম টোটা কপাল ভালো যে ওদিন দিন ছিল বালি ছিল আর মাটি ছিল পুরো আমার মুখের উপর পড়ে যাওয়ার পর উঠে আমি চোখে কিছু দেখি না আমি ভয়ে আমি চোখ খুলি না আল্লাহ আমি মনে অন্ধ হয়ে গেছি আমি সবাই দৌড়ে আসছে আমি চোখে পানি ঠেঁড়িয়ে দাও পানি দাও আমাকে আল্লাহ চোখটা খুলবো আমি আমি ভয় পাচ্ছি কিন্তু মানে এত জোরে বাড়ি লেগেছে চোখের মধ্যে তারপর পানি ঠেণে দিলাম পানি দিয়ে আস্তে আস্তে চোখ খুলে না দেখছি আমি এখানে রাজ্য বেরিয়ে বললাম সে তো আসে দৌড়ে ধরছে ভাই পায়ে ধরছে যে ভাই সরি ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমি যা ভুল তো একটু এবার যে অবস্থা করলেন চোখ তো চলে যেত দেন আমি সাদে শুটিং করেছি ওটা কিন্তু আমার চমৎকারি করেছেন কি যেখানে মাটি দেওয়ার কথা সেখানে উপরে কয়েকটি দিয়েছেন পাথর পাথর দিয়ে দিয়েছেন আমি তখন বললাম আমি তো জানি না আমি শুধু ভাই বললাম রাজাক ভাই আমি তো ড্রাইভ দিব আপনি কিন্তু এর আগে তো একদিন খুব খুব সুন্দর করে ফুটিয়েছিলেন আজকে ঠিক সেরকম সুন্দর করে ফুটিয়েন না আজকে কিন্তু একটু ভালো করে ফুটান অত সুন্দর করে ফুটিয়েন না অন্ততকে আমি যখন ক্রস করে যাব তখন ফুটিয়েন আর উনি সবই সুন্দর করে ফুটিয়েছেন ওই দিনের চ ভালো যখন একদম যার মুখটা ঠুকবে যখন মুখটাও ডাকছে তখন উনি টান দিয়েছেন ওই পাথর যে পথের একটা পাথর লেগেছিলো আমার ডান গালে আর এত জোরেই বাড়ি লেগেছিলেন আমি পরে যে তো সেন্সলেস এত জোরে লেগেছেন কতন পরে হাসার পরে আমার শুটিংটাকে আমার টোটাল এই জায়গাটুক মানে মাংস যে কিমা করলে যেরকম হয় আমার এই জায়গা এরকম হয়ে গিয়েছিল আমি ছয় মাস কোনোরকম শ্যুটিং করতে পারিনি আমি ওই গাল ঠিক করতে যাই আমাকে কেমনে ঠিক হয়েছে আমি বলতে পারবো না বাট আমি কোনো আমি কিন্তু কোনো রকম অপারেশন বা ওই যে সার্জারি কোনো কিছু করিনি আমি বলবো স্বয়ং সৃষ্টি করতে ওইটা আমাকে ঠিক করে দিয়েছিলেন সো এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট একটা দুইটা না আমার জীবনে আরেকটি অ্যাক্সিডেন্ট হতে পারতো সেটি হচ্ছে আপনার ছিয়াত্তর তমার ছবি সেটি দেশ দেশ প্লেনের সাথে সুইডেন হ্যাঁ ওইটা হচ্ছে ওইটাও একটা শট ছিল মানে প্লেনের সাথে ফরিজি বাই প্লেনে উঠে গেছে প্লেনের সাথে চেঞ্জ করে ফরিজি বাইকে ধরতে হবে পিছনে পাখাটা ছিল যদি প্লেনের সাথে গতি আমার গতি যদি প্লেনের দৌড়ের সাথে যদি আমার গতিটা যদি একটু এদিক ওদিক হয় তাহলে পিছনে যে পাখার যে ইটি আছে উইংসটা আছে সেই উইংয়ের মধ্যে পড়ে আমার কিন্তু মাথাটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি তো সেইখানে দৌড়ে যেয়ে আমাকে কিন্তু আমাকে সেই পাখা ধরতে হয়েছিল আমাকে তখন বলেছিল যে আমার স্বপনদা ছিলেন ডিরেক্টর বসে রুবেল এই শর্ট দেওয়ার দরকার আছে কি আমি দরকার নেই মানে আপনার তো ডিমান্ড এই শর্টটি না কি ডিমান্ড না বলছিলেন যদি তো রিস্ক হয়ে যায় আপনি চুপ করে বসে থাকেন আমি শট নিয়ে আমি শুধু ক্যামেরা অ্যাকশন মানে আর আপনার কোনো দায়িত্ব নেই দেন আমি আই গেট দ্যার শর্ট এবং লাস্ট অব অথ দৌড়ে যেয়ে আমি প্লেনের মধ্যে উঠতে পেরেছিলাম সো আমি বলব যে এটা যে মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপা ছিল সেই শর্টটি আমি সুন্দর হতে দিয়েছিলাম একটি ব্যাপারে শুধু বলি এইটা ব্যাপারটা হয়তো আপনার জানা নেই আমি নরপিশাস ছবিতে এখানে একটা অনেক খুব রিস্কি একটি শট দেশ ফিরে নেপালে তো ঢাকার মধ্যে একটি শট ছিল আমাকে উল্টো করে আগুন দিয়ে দিয়েছিল মানে মজার ব্যাপারটা ছিল শৈদ ইসলাম খোকন আমাকে কতটুকু ভালোবাসতো এইটার জন্য আমি নিজে থেকে বলা শর্ট দেওয়ার সময় আমি যেন আমাকে উল্টা থেকে বেঁধে নিজে আগুন দিয়ে দিয়েছে এমনভাবে আগুন দিয়েছে আমার সারা শরীরের মধ্যে আগুন উঠে গেছে খোকন ক্যামেরা ঠেমে রেখে শর্ট কিন্তু ও দৌড়ে যে আমাকে যে ছুটতে উপরে যে দড়িধরা ছুটে সে দড়িদের টেনে নিয়ে গেছে এক সাইডে শর্ট কিন্তু সেটা হতে পারিনি শর্টটা যদি হতো তাহলে কিন্তু অনেকজনই দেখতে পারতো কিন্তু খোকনের যেন শর্টটি হয়নি কিন্তু আমি ওর কাছে কৃতজ্ঞের জন্য যে ও কতটুকুই ভালোবাসতো ও শটে যখন দেখেছে টোটাল আগুনটা আমার শরীরের মধ্যে উঠে গেছে ও দৌড়ে যদি না থাকতো সেখানে কিন্তু আমার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতো নরপিসার ছবিতে এই ছবিতে একটি শট ছিল ফরিদ ভাইকে চেস করছে শাবানাবা মৌসুমি আলমগীর ভাই আর আমি ঘোড়ার মধ্যে এ আমি যখন ঘোড়া যখন চালাচ্ছি পিছিয়ে যখন হেলিকপ্টার চেস করা শুরু করেছে হেলিকপ্টার যখন অনেক জোরে শব্দ হচ্ছে ঘোরা পাগলের মতো ছোটা শুরু করেছে আমি ক্যামেরা ক্রস করে যখন চলে গেছি মনে করেন যে দশ ফিট দূর দশ ফিটের পরে একদম খারাপ পাহাড় যেটা প্রায় আট থেকে দশ হাজার ফিট নিচু মানে ওইটা যদি আমি ঘোড়াটাকে ধরে না পারি ঘোড়া সহ আমি নিচে তো কী করে জানি আমি আমার তো মার্শাল্লা আল্লাহ শক্তি দিয়েছে তো আমি ঘোড়াটাকে এত চোরে ধরেছিলাম কিন্তু আমি খুব ভয় পাচ্ছিলাম যদি আল্লাহ না ঘোড়া যদি ব্যালেন্স করতে না পারি তাহলে ঘোড়া সুদা সেই একদম নিচে গিয়ে পড়তে হয় এটাও এটা নরপিশাস ছবিতে এতক্ষণ ধরে আসলে এই কথাগুলো শুনছিলাম নিঃসন্দেহে আমি ভয় পাচ্ছিলাম এবং বারবারই ও পানি খাওয়ার কথা আমাকে বলছিল তো এটা আসলে এখন জানতে ইচ্ছে করছে এই ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলো আপনি নিঃসন্দেহে করতেন আপনার কাজে ডেডিকেশনের জায়গা থেকে কিন্তু সেই সময়টা আসলে পরিবারের কথা মনে হতো না দুইভাবে বলতে হবে কথাটাকে আমি আমি একটি জিনিস আসলে আমার এথিক্সটা অন্যরকম এথিক্সটা অন্যরকম এরকম যে যেমন আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন এই মুহূর্তে যে রহিল আপনার সর্বশ্রেষ্ঠ সময় কোনটি আমি বলবো আপনার দুজনের সাথে কথা বলছি মার সঙ্গে অনেক ভাইরা আছেন আমার ক্যামেরার পিছনে যেসব ভাইরা আছেন এবং তাদের সামনে আমি কথা বলছি এটা হচ্ছে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় দিস ইজ দ্য বেস্ট টাইম ইন মাই লাইফ বিকজ আমি এখান থেকে উঠতে পারবো আমি কিন্তু জানি না আমি যে বাসায় ফিরতে পাব আপনি কি শিওর আপনি বাসায় ফিরতে পারবেন বা আমি কি শিওর আমি শিওর না বিকজ আমি যখন যেখানে থাকি আমি সেইটার সময়টাকে মনে করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময় এবং ওই সময়টাকে আমি উপভোগ করা পছন্দ করি সেই সময় আমি অন্য কোনো কিছু চিন্তা করি না আমি যখন শর্টের চিন্তা করতাম হ্যাঁ এটা আনডাউটলি আমি মনে করি যে অনেক বাজে একটি ব্যাপার ছিল আমি আসলে তখন পরিবারের কথা চিন্তা করতাম না আমি তখন চিন্তা করতাম এই শর্টটা আমাকে সুন্দর করে দিতে হবে এত সুন্দর করে দিতে কেউ দিতে পারবে না আমার মাথার মধ্যে শুধু এটি কাজ করতো এটা আমি আনডাউটলি বলবো যেটা আমি আমার পরিবারের প্রতি আমার ছেলের প্রতি আমার ওয়াইফের প্রতি আমি আনডাউটলি বলবো যেটা আমি একটি খারাপ কাজ করেছি ঠিক ফিল্মের শ্যুটিংয়ের সময় আমি যখন কাজ করতাম আই আমি বলতাম ওইটা আমার বেস্ট টাইম এবং আমাকে এমন কিছু দিয়ে যেতে হবে যেটা কেউ কখনো দেবার কথা চিন্তা করতে পারবে না এবং দিস থিং এবং আল্লাহ তারা সেই জন্য আমাকে ওই জায়গায় হয়তো নিয়ে গিয়েছিলেন যেটা আর কখনও কেউ চিন্তাও করতে পারেনি ওই সর্দার কথা চিন্তা করতে আপনার পরিবারের কথা হচ্ছিল এবং আপনার সহধর্মিনী সুলতানা পারভেজ নীলা যাকে আপনি বিয়ে করেছিলেন উনিশশো সালের দশ মার্চ এবং তার পরের বছরই আপনার চলচ্চিত্র অভিষেক হয়েছিল এবং সেই বছরই পঁচিশে মার্চ আপনার ছেলে নীলয় পারভেজের জন্ম হয়েছিল এবং ছিয়াশি সালটা আপনার জন্য খুব লাকি আপনার প্রথম ছবি মুক্তি আমি দু তারিখে আউটডোর গিয়েছিলাম যে ছাব্বিশ থেকে এসেছি ফেব্রুয়ারি মাসের দশ তারিখে ছিল ফার্স্ট ম্যারেজ ডে টোয়েন্টি ফিফতে নীলা জন্মগ্রহণ করে আর অগাস্টের ছবি রিলিজ হয় ঈদে লড়াকু সো আমার মনে হয় যে ছেলের একটি হয়তোবা এবং আমার প্রশ্নটা হচ্ছে এটা অনেকে হচ্ছে গিয়ে বিয়ে এবং সন্তানের কথাটি লুকায় কিংবা অনেক বছর ধরে লুকায় কিন্তু আপনার ক্ষেত্রে কিংবা আপনাদের অনেকের ক্ষেত্রে দেখেছিলাম যে আপনারা ব্যক্তিগত বিষয় কখনো লুকোচুরি করতেন না কোন ভাবনা থেকে আপনাদের ভয় হতো না যে দর্শক যদি জেনে ফেলে আপনাদের ক্রেজ কমে যাবে আমার ব্যাপারটি একদমই ডিফারেন্ট বিকজ এখন আমি এই গত কয়েক বছর ধরে আমি জানি যে কিছু ভদ্র মহিলারা আছেন বা মেয়েরা আছেন যারা আমাকে পছন্দ করে তো ওই সময় থেকে আমি জানতাম যে কোনো মেয়েরা আমাকে পছন্দ করে না একদম আমি হানড্রেড পার্সেন্ট জানতাম যে আমার কোনো মেয়ে ভক্ত নেই সো আমি জানি যে আমাকে সব ছেলেরা পছন্দ করে তো ছেলেরা যেহেতু আমাকে পছন্দ করে সেখানে বিয়ে বা সন্তান এটা ম্যাটার এটা কোনো ব্যাপার না তো এই জন্য আমি ওইসব সব ব্যাপার নিয়ে কখনো কেয়ার করিনি যারা রোমান্টিক হিরো তারা এগুলো চিন্তা করে বেশি যে আমি যদি ম্যারিড হই বা যদি জেনে যায় তাহলে আমার একটা ইফেক্ট আসবে আমার দর্শক্রিয়তা কমে যেতে পারে এটা একটা চিন্তা করেছে তারা আমি বারবারই বলেছি আমি বারবারই বলবো আমি আই ওয়াজ ব্লেসড বাই গড স্টিল আমি উপরালায় সবসময় আমার উপরে একটা ছায়া দিয়ে রেখেছেন

ও তারপর একবার জেদা করলো বলো যে না আমি সময় শুনবো না এইবার ঈদের সাইজ যদি তুমি আমাকে না কিনে দাও আমি পরবো না আমাকে ঠিক আছে নীলয় তখন ছোটো ওকে নিয়ে আমি নিউ মার্কেটে গেলাম নিউ মার্কেটে দুই তিনটার দোকানে ঢোকার পরে আমি বুঝতে পারছি যে ইট ইজ গোয়িং ওয়ার্স আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে পাঁচজন থেকে দশজন দশজন থেকে বিশ জন বিশজন থেকে ত্রিশ জন ত্রিশ জন থেকে চল্লিশ জন চল্লিশ জন থেকে পঞ্চ জন একশো জন মানে দেড় দুই ঘন্টার পরে দেখা যাচ্ছে যে নিউ মার্কেটের অবস্থা খুবই খারাপ দেন দৌড়ে আমি একটি দোকানের মধ্যে ঢুকলাম দোকানের মধ্যে ঢোকানে ঢোকার পরে একটা গোল্ডের দোকানে ঢুকলাম দরজাটা সব ভেঙে ফেলার মতন অবস্থা তখন তারা থানায় ফোন দিল থানায় ফোন দেবার পর পরে পুলিশ এসে আমাকে বের করে তারপর আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসলো গাড়ি আলাদা গেল পরে আমাকে পুলিশ দিয়ে আসছিল তারপর আমি তখন তাকে বলেছিলাম যে তোমার এখন ঠান্ডা হয়েছে তুমি না তোমাকে নিয়ে আরামি জীবনে করে দিন আচ্ছা আমরা আবার সিনেমার প্রসঙ্গে ফিরি আপনার ছবিতে মার্শাল আর্টের সব ব্যবহার সবসময় ছিল এবং আপনার সৃষ্টির টিমটি ফাইট ডিরেক্টর টিমটি তারাই পরিচালনা করতো শহীদুল ইসলাম খোকনের অনেক ছবিতে এবং আপনার অন্যান্য ছবিতে যেমন শত্রু সাবধান ছবিতে আমরা দেখেছিলাম ড্রাঙ্কিং কুমফু ভণ্ড ছবিতে দেখেছিলাম ড্যান্সিং কুমফু এবং চারিদিকে শত্রু ছবিতে দেখেছিলাম ব্লাইন্ড কুমফু এবং আরেকটি ছবিতে খুব সম্ভবত জি বাঘের থাবা আপনার প্রযোজনায় প্রথম ছবি তো তারপরে আপনি এই বিষয়গুলো নিয়ে আপনি মার্শাল একটা স্কুলও করেছেন স্কাটনে আছে এবং স্কুল আমার স্কুল দ্যাট ওয়াজ দ্য থেকেই স্কুল ছিল সেটা আমার শ্রদ্ধে ওসাদ ওসাদ জাহাঙ্গীর আমার ওটা ছিল ফাইটার কারাতে ক্লাব এইটি থেকে আমি সেটাকে একটু শিপ ওস্তাদেরই মনে করি এটা একটা ব্রাঞ্চ আমি একটা ক্লাব করি সেটা হচ্ছে জিয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দ্য ফাইট স্কুল এইটি সেভেন থেকে এখন পর্যন্ত আছে সিটি স্কুল এবং সেই স্কুলটি বাংলাদেশের আমি মনে করি প্রায় জায়গায় আছে বিকজ আমি যেটা চিন্তা করেছি আমি সবসময় চিন্তা করি যে ফিল্মের মধ্যে থেকে যে কারাতেটাকে আমি নিয়ে আসার চেষ্টা করেছি সো প্রত্যেকটি ঘরে ঘরেই কারাতেটা যাক বিকজ আমাদের যে সামাজিক অবক্ষয় এবং সামাজিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমি মনে করি প্রত্যেকটি ঘরেই প্রত্যেকটি ছেলের চেয়েও প্রত্যেকটি মেয়ের কারাতে শেখা দরকার বেশি এটা মাস্ট সো সেই জন্য আমি বারবারই বলেছি এখানেও বলে যাব যে সরকারের উচিত এটা করা উচিত যে প্রত্যেকটি স্কুল কলেজে কারাতে বাধ্যতামূলক এটা শিখতে হবে নারী পুরুষ তো আছে এবং বিভিন্ন পেশার অনেকেই আপনার স্কুলে যুক্ত আছেন এবং আমি শুনেছি যে রিক্সা চালায় কিংবা সিএনজি অটো রিক্সা চালায় তারাও আপনার এখানে শিখতে আসেন হ্যাঁ আমার আমার যেমন আমার যে স্কুল যেটা মেইন সেন্টার যেটা স্কাটনে যেটা সেখানে আছে যেমন আমার একটা একজন রিক্সাওয়ালা ছেলে আছে ও চালায় ওই এসে যেমন ভর্তি হলো পরে আমার যে ভর্তি হতে দিন ও এসে আমাকে বলো যে ও এরকম একটা ছেলে এসে ভর্তি হতে তো রিক্সা চালায় মধ্যে না আমার কাছে কোনো পয়সা নিবি না আমার কোনো বেতন লাগবে না ও এমনি শিখবে এই ধরনের যারা আছে আমি সবসময় কেন বিকজ আমার চিন্তাধারাটা হচ্ছে যে এটা সবাই জানুক বিকজ এইটা এইটার দিকে আর্ন করি এটা দিয়ে আমার বাড়িঘর করার কোনো দরকার নেই কিন্তু আমি সবসময় চেয়েছি এখনও চাই এটা প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকুক এবং কেউ যদি বলে যে কোনো স্কুল বা ইউনি ইউনিভার্সিটি বা কলেজ যদি বলে যে রুবেল সাহেব আপনি আসেন আমাদের স্কুল কলেজে আমাকে শেখাতে হবে আই এম রেডি টু সার্ভ আমি একদম অলওয়েজ রেডি বিকজ আমার চিন্তা চেতনার মধ্যে আছে এটা প্রত্যেকটি ছেলে মেয়ে জানুক বিকজ আমি এইটার মধ্যে অনেকেই মনে করে যে শুধু কারাতে বা এই মার্শাল আর্টের মধ্যে যেই সব জিনিসগুলো আছে এগুলো আমাদের শুধু মনে হয় মারামারি শেখানো হয় আসলে আমাদের একটি ভ্রান্ত ধারণা ভ্রান্ত ধারণার মধ্যে শুধু কারাতে বলেন বা তাইকুণ্ডু বলেন কুংফু বলেন এই ধরনের যা কিছুই আছে এটার মধ্যে অনেক কিছু শিক্ষা হয় বড়দের প্রতি সম্মান বোধ নিয়মনুবর্তিতা তারপর বাজে কাছ থেকে নিজেকে বিরত রাখা তারপর আপনার সিনিয়রদের প্রতি যে আলাদা একটি সম্মানের যে ব্যাপারটি আছে সেটি হেলথ ভালো রাখা কেন এক্সারসাইজ করলে আপনার শরীরটা ভালো থাকছে ফিট থাকা আমি প্রত্যেকটি বাবা মাই চা আমি আমি পৃথিবীতে এমন কোনো বাবা মাকে দেখিনি যে চায় না তার সন্তান সুস্থ থাকুক সেই সুস্থতার জন্য এটা অপরিহার্য বিকজ আপনি যখন শারীরিক কিছু কাজকর্ম করবেন আপনি ঘাম ঝরবে ঘাম ঝরা মিন্স আপনার শরীরের যে দূষিত জিনিসগুলো আছে সেটা ঘামের সাথে বেরিয়ে যায় সে ফিটনেসটি রাখার ব্যাপারে এটা একটা অনেক বেশি দরকারি অ্যাট দা সেম টাইম হ্যাঁ আরেকটি জিনিস দরকার সেটি হচ্ছে যে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস লেভেলটাকে আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে ইউ ক্যান্ট ইমাজিন ইন অ্যাট দা সেম টাইম আত্মরক্ষা আত্মরক্ষা সো আপনি যে কোনো জায়গায় আমি আমি বিদেশের আমার খুব বাজে একটি অভ্যাস আছে আমি বিদেশে খুব ঘুরে বেড়াই সো আমি বাইরে হংকংয়ের মতন জায়গা দেখা যায় রাত্র আড়াইটা তিনটার সময় ঘুরে বেড়াচ্ছি আমার বসির ভাই এরকম রাত্রে কোনো ব্যাপার না বিকজ আমি জানি দশ বিশ জন আই ক্যান হ্যান্ডেল আমার কথা হচ্ছে যে আমি পারবো কি পারবো না ডোন্ট অন্য কিন্তু আমার কনফিডেন্ট লেভেলটা এতটুকু হাই হয়ে গেছে যে আমি দশ বিশ জন আমার জন্য কোনো ব্যাপার না যেমন কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে বসেছিলেন সেটা প্রায় দশ পনেরো জন বসা ছিলেন প্রায় বসির ভাই এখানে দশ পনেরো বললাম যে না এই দশ পনেরো জন হবে না এটার সাথে আরও পনেরো জন যোগ করেন এই ত্রিশ জন হওয়ার পর আমি গেটে দাঁড়াবো কেউ বেরোতে পারবে না ইটস এ চ্যালেঞ্জ কেউ এই আমি একা ধারণ থাকব ত্রিশ জন একজন কেউ বেরোতে পারবে না ব্যাপারটি বেরোতে পারবে কি পারবে না সেটা উপরলা বলতে পারে বাট আমার কনফিডেন্স লেভেল এইটুক আমি জানি যাবে পারব আপনার কনফিডেন্স জিরো থেকে কোথায় নিয়ে যাবে এটা চিন্তাও করতে পারবেন না আপনি যখন এই জিনিসটা জানবেন আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি কিছু বিষয় আপনার কাছ থেকে অবশ্যই আমরা জানতে চাই আমি শুনেছি আপনার কাছ থেকে নিশ্চিত হতে চাই যে আম্মাজান নামের একটি ছবি ছিল সেই ছবিতে আপনার অভিনয় করার কথা ছিল এটা কি সত্যি আম্মাজান ছবিটা আসলে আমার করার কথা ছিল এটা আমার সাইন করা ছবি শুধু করার কথা ছিল বললে ভুল হবে আমার সাইন করা ছবি আমি সাইনিং মানি তখন আমি এক লাখ টাকা নিয়েছিলাম দীপজলের ছবি কাজী হায়ার সাহেবের ছবি পরে যে কোনো কারণের জন্য হোক আমি ওই ব্যাপারগুলো না টানি তবে এইটুক সত্যি কথা এটা এক বাক্যে সবাই স্বীকার করতে বাধ্য যে ওই ছবির যে ডিরেক্টর কাজে হায়াত ভাই এবং ওই ছবির যে প্রডিউসার দীপজল আমার অনেক ঘনিষ্ঠতম বন্ধু স্বীকার করতেই হবে যে আম্মা ছবিতে ছবিটা সাইন করা ছিল আমার প্রথমে আমার করার কথা ছিল কিন্তু পরবর্তীতে যে কোনো কারণের জন্যই হোক আচ্ছা তো অতীত থেকে আমরা একটু বর্তমানে চলে আসি যার নাম বলছিলেন ডিপজল মনোয়ার হোসেন ডিপজল তিনি এবং আপনারা আরো অনেকেই এখন শিল্পী সমিতিতে আছেন এবং আপনি শিল্পী সমিতির সহসভাপতি এবং অতি সম্প্রতি আমরা দেখেছে যে বাংলাদেশ সরকার তথ্য মন্ত্রণালয় আমাদের আহ শিল্পীদের জন্য চলচ্চিত্র শিল্পীদের জন্য একটি তহবিল গঠন করেছেন এবং এটি নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই আসলে এটা বলতে গেলে কি আপনার সময় আমি কিনা যাই না সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের শিল্পী সমিতির তরফ থেকে আমি সাধুবাদ দিতে চাই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তার সাথে সাথে ডক্টর হাসান মাহমুদ সাহেবকেও যে উনি এই ধরনের একটি চমৎকার কাজ করে দিয়েছেন শিল্পীদের জন্য তার আগে আমাকে ছোট্ট দুটি কথা বলতেই হবে উনিশশো পাঁচ সালে আমরা কি দেখেছি বঙ্গভঙ্গ উনিশশো সাতচল্লিশ সালে আমরা দেখেছি ব্রিটিশ উপনিবেশ থেকে পাকিস্তান এবং ভারত হওয়া উনিশশো বাউন্ন ভাষা আন্দোলন উনিশশো ছয়ষট্টি ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরের গণভ্যুত্থান সত্তরের নির্বাচন নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং একাত্তরের ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস তার মানে আমি যেটি বলতে চাচ্ছি সেটা সব কিছুরই সিস্টেম থাকতে শুরুর একটি ব্যাপার থাকে যেটা তুলে ধরতে হয় আজকে এটা অনেকে বলেনি কিন্তু আমি যারা বলেনি বলব যে তারা হয়তো ভুলে বলেনি অথবা ইচ্ছাকৃত বলেনি আমি জানি না দ্যাট আই ডন্য তো আমাকে বলতে হবে আজকে এই মুহূর্তে আপনার মনে আছে কিনা যাই না তেসরা অথবা চার তারিখ এপ্রিলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয় তিন এপ্রিল তিন এপ্রিল সেখানে আমার বড় ভাইয়াকে সৈলানা ভাইয়াকে আজীবন সম্ভাবনা দেওয়া হয়েছিল সেইখানে ভাইয়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করে অনেকগুলো কথা বলেছিলেন যেখানে ভাইয়া কে দেখে ফিল্মের জন্য কিছু চেয়েছিলেন এবং পার্টিকুলারভাবে বলেছেন যে আপনি এমন কিছু করে যান যে রেশনিং সিস্টেম করে যান যাতে সারা জীবন ফিল্মের মানুষ আপনার কথা স্মরণ করে এটা কিন্তু আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া বলেছিলেন এবং বড়ো ভাইয়াকে প্রায় ছত্রিশ মিনিট সময় দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সেখানে উনি কথাগুলো বলেছিলেন এবং সেখানে উনি কিন্তু কোনো কিছুই নিজের জন্য চাননি যা কিছুই চেয়েছিলেন ফিল্মের জন্য চেয়েছিলেন আমি একটু আগের যে তুলনা দিয়েছিলাম মহান মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা পাওয়ার কথা ওই সেই শুরুটা কিন্তু তখন থেকে ঠিক আমি বলবো এই শুরুটা আমার শ্রদ্ধা বরভাই করে দিয়েছিলেন আমি মনে করি সেই তারই প্রতিফলন হচ্ছে আজকের আমাদের যে দাবিগুলো ছিল সেটার প্রতিফলন হচ্ছে আজকে আমাদের শিল্পীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই বিশেষ একটি উপহার সেজন্য আমি মনে করি আমাদের শিল্পীদের থেকে শুরু করে চলচ্চিত্রে যারা আছেন প্রত্যেকেরই একটি বারের জন্য হলে পরও আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া নামটি তার নেওয়া উচিত বলে আমি মনে করি অবশ্যই সালাম জানাই এবং তার পরিবারের একজন আপনি যে আমাদেরকে আজকে ঈদের বিশেষ আয়োজনে সময় দিয়েছেন আপনার জীবনের গল্পগুলো আসলে এই স্বল্প সময় শোনা সম্ভব নয় তারপর আপনি যতটুকু বলেছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ এবং দর্শক যারা আছেন তাদের সকলকে যদি ঈদের পরপরই অনুষ্ঠান সবাইকে ঈদ মোবারক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুই জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে যে কোনো কর্মের মধ্যেই আমার মনে হয় যে একাগ্রতা থাকা উচিত আর অনেস্টি থাকা উচিত সততা থাকা উচিত উইদাউট অনেস্টি আপনি কোনো কাজ করতে পারবেন না আর একাগ্রতা যদি থাকে এবং আমি বিশ্বাস করি সেটার মধ্যে যদি আপনার সৎ চিন্তাধারা থাকে উপর আপনাকে সাহায্য করবেনই কিন্তু এটা প্রাণেরই কথা যে তুমি চিন্তাধারা দিয়ে যে কোনো কাজ করবে আমি তোমাকে সাহায্য করব। সো আমি আমার জীবন দর্শন দিয়ে দেখেছি আমি যা করতে চেয়েছি উপ আমাকে সাহায্য করেছেন এবং জারি ফলশ্রুতিতে আল্লাহ তালা আমাকে একটা জায়গা দিয়েছেন যারই ফলশ্রুতিতে আপনারা আমাকে ডেকেছেন আপনার সাথে আমি কথা বলতে পারছি অনেক ধন্যবাদ সকলকে ধন্যবাদ